দর্শক আপনাদের স্বাগতম গণতন্ত্র গণমানুষ এবং গণমাধ্যম নিয়ে আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান নিটোল টাটা তিন গতে আপনাদের সঙ্গে আছি আমি সাইফুল হুদা। আজ আমরা স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়ে আলোচনা করব দুই পর্বে। এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী। এছাড়া আমাদের সঙ্গে আছেন নানা শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে অধ্যক্ষ হামিদা আলী, আপনার কাছে জানতে চাবো যে শিক্ষা এই দেশের তৃতীয় মৌলিক অধিকার। সরকার প্রতিটি নাগরিককে ন্যূনতম শিক্ষা শিক্ষিত করতে চায়, কিন্তু প্রতি বছর আমরা নতুন নতুন শিশুদের ভর্তির বিড়ম্বনা দেখি, এটা কেন? মানুষ স্কুল ভালো স্কুল চায়, কিন্তু সরকার কি এখানে কোনো বাধা আপনার মনে হয়? আমি প্রথমেই বলি যে আমরা ছোটবেলা থেকেই বড় হয়েছি শুনে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ডটাকে সোজা করার জন্য, মানুষকে শিক্ষিত করার জন্য যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, এখনও আমাদের এখানে গড়ে ওঠে নাই। মুষ্টিমেয় ভালো কিছু স্কুল আছে এবং আর সবই ব্যবসা করছে, কেউ কেউ বা পরিচালনা করতে পারছে না। কাছাকাছি ভালো স্কুল, প্রত্যেক অভিভাবক চায় কাছাকাছি ভালো স্কুল, কিন্তু কাছাকাছি ভালো স্কুলের অভাব, আবার দূরে দিলে তাদের থাকা খাওয়ার অভাব, অনেক রকম বিড়ম্বনা তারা সহ্য করছেন। এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমরা অনেক চেষ্টা করেছি। আমি যখন ভিকারুননিসা ছিলাম, আমি বলেছি যে প্রত্যেকটা জোন, ঢাকায় জোন ভাগ করে দু একটা ভালো স্কুল, একটা ছেলেদের মেয়েদের আর কিছু সাধারণ স্কুল গড়ে উঠুক, আমরা সেইগুলোকে তদারকি করে ভালো করব। কিন্তু কোনো দিন সেই কাজটি হয়ে ওঠে না, অনেকেই অনেক রকম প্রচেষ্টা করেছেন। তো এই যে আমাদের সরকারের ভূমিকাটা, সরকার কিন্তু এই যে রাস্তার এই পারে একটা কলেজ হচ্ছে, ওই পারে আরেকটা কলেজ হচ্ছে। একটু আগেই গল্প শুনছিলাম যে এক জায়গায় মানে টেকনিক্যাল কলেজ গড়ে উঠেছে একটা স্কুলের পাশে, সেখানে হাই স্কুল নাই, প্রাইমারি, তারপরে টেকনিক্যাল কলেজ, এরকম তিনটা কলেজ একই জায়গায় হয়েছে। তো এই ধরনের যে কোনো রকম পরিকল্পনাহীন একটা শিক্ষা ব্যবস্থা কোনোভাবেই একটা দেশকে, জাতির মেরুদণ্ডকে সোজা রাখতে পারবে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের জনতার অভাব নাই, জনগণের অভাব নাই, তাদের ইচ্ছা আছে। গ্রামের লোকজনও এখন তাদের ছেলেটাকে মেয়েটাকে কলেজ পর্যন্ত পড়াতে চায়, কিন্তু সেই সুযোগ অনেক ক্ষেত্রেই নাই। তো সেই সুযোগগুলি করে দেওয়ার ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে সমস্ত মানে জোনালভাবে ভাগ করে হোক, বা মহকুমা বলেন বা ডিস্ট্রিক্ট বলেন, জেলাওয়ারি ভাগ করে কতটা স্কুল দরকার, কতটা জনসাধারণ আছে এবং কী কী স্কুলের চাহিদা বেশি, বাবা মারা কোন পর্যায়ের, কোন স্ট্যান্ডার্ডের, ঠিক সেরকমভাবে যদি একটা জিনিস গড়ে তোলা হতো, সেটা আমাদের জন্য সবচেয়ে ভালো হতো। কিন্তু দুর্ভাগ্য যে এখনও প্রতিযোগিতামূলকভাবে অনেক সময় স্কুল গড়ে ওঠে, সেখানে শিক্ষক থাকে না, ছাত্রছাত্রী থাকে না, পড়াশোনা নাই, ভালো টিচার তো নাই। তো এই যে কতগুলো অবস্থা, একজন শিক্ষক, ভালো শিক্ষকও যদি ইন্টারভিউ দিতে আসেন, এগুলো বাস্তব কথা বলছি আমি, যে তাদের লক্ষাধিক টাকা তাদের পকেটে নিয়ে আসতে হয়। তো যে ব্যক্তি লেখাপড়া শিখে কষ্ট করে, গরিব ঘরের সন্তান, একটা চাকরি, স্কুলের চাকরি নেওয়ার জন্য লক্ষাধিক টাকা তাকে গুনতে হবে, সে কি স্কুল টিচার হবে, না সে কি ব্যবসায়ী হবে, কোত্থেকে এই টাকাটা সে আর্ন করবে, সেই ধান্দায় থাকবে? প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার কি মনে হয় যে সরকার এই দেশের শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করে ফেলেছে? আসলে সরকার ভাগ করেছে না আমরা ভাগ করেছি, অভিভাবকরা ভাগ করেছে, এই নিয়ে আলোচনা হতে পারে। আমি মনে করি সরকারের দায়িত্ব সবার জন্য সমান সুযোগ দেয়া, সবাইকে সমান সুযোগ দেয়া, আর স্কুল ভালো করার দায়িত্ব শিক্ষকবৃন্দের। প্রথম দায়িত্ব শিক্ষকবৃন্দের, দ্বিতীয় দায়িত্ব এলাকার অভিভাবকদের এবং এলাকাবাসীর। সরকার এককভাবে যদি পয়সা দেয়, শিক্ষক নিয়োগ করে, কিন্তু এলাকাবাসীর যদি স্কুলের প্রতি দরদ না থাকে, তাইলে ওই স্কুল ভালো হতে পারে না। তো অতএব অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক এবং সরকার সবারই দায়িত্ব এখানে আছে এবং সবাইকে এই দায়িত্ব পালন করতে হবে। আমি দুটো কথা বলবো আপনার কথা অনুসারে, যে আমাদের স্কুলের ভর্তির ব্যাপারে বা স্কুলের বিষয়টা হলো একটাকে ইংরেজিতে বলে শর্টেজ সারপ্লাস প্রবলেম,
বাংলায় বলতে গেলে একদিকে অভাব আরেকদিকে উদ্বৃত্ত, মানে ভালো স্কুলের অভাব। আমি আমার সওয়ালকে আমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে চাই কিন্তু ভালো স্কুলের অভাব, কম সংখ্যক আছে, যে কয়টা আছে এর উপরে প্রচণ্ড চাপ। আবার কোনো কোনো স্কুল আছে বাজার খুলে বসে আছে, ছাত্র পায় না। অনেক স্কুল আছে স্কুলের কমতি নেই, আমাদের জনসংখ্যার তুলনায় স্কুলের সংখ্যা কম না, কিন্তু ওখানে ছাত্র যাচ্ছে না, সবাই ভিড় করছে ওই ভালো স্কুলে। ওইটাকে অভাব উদ্বৃত্ত যে সমস্যাটা, ওইটা সমাধান করতে হলে যেসব স্কুলগুলিতে ছাত্ররা ভর্তি হতে চায় না, অভিভাবক ভর্তি করতে চাচ্ছেন না, ওই সব স্কুলগুলি শিক্ষকগণ এবং অভিভাবকগণ এলাকাবাসী চেষ্টা করে স্কুলগুলিকে ভালো করতে হবে। এখানে সরকারের দায়িত্ব হলো যত রকম সহায়তা দেয়ার, স্কুলের সব স্কুলকে সমান সহায়তা দেয়া, সহায়তার ক্ষেত্রে তারতম্য করা যাবে না। ওইটাকে ইংরেজিতে বলে ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভের অর্থই হলো সবার জন্য সমান সুযোগ। ওই মুচি ম্যাথরের বাচ্চা যে স্কুলে পড়বে, একজন সেক্রেটারি বা ইউনিভার্সিটির প্রফেসরের ছেলে একই স্কুলে একই পরিবেশে একই শিক্ষকের সহযোগিতায় পড়বে, ওইটাই ইনক্লুসিভের মূল ধারণা। তো অতএব ইনক্লুসিভের ব্যবস্থা করার দায়িত্ব সরকারের, কিন্তু স্কুলকে ভালো করার দায়িত্ব শিক্ষকগণকে নিতে হবে, অভিভাবককে নিতে হবে, এবং ছাত্রদেরকেও ভালো হওয়ার চেষ্টা চালাতে হবে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই আমাদের দর্শকদের কাছ থেকে। জি, আমি সাইমন সানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আমার প্রশ্ন হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয় যেমন ভালো ভালো ডক্টরদেরকে ডেপুটেশনে গ্রামে পাঠানো হচ্ছে বা গ্রামে পাঠানো হচ্ছে স্বাস্থ্যসেবা ভালো দেওয়ার জন্য, এরকম করে যেখানে শিক্ষা স্কুলগুলোকে ভালো সার্ভিস দেওয়ার জন্য শহর থেকেও কি ভালো ভালো শিক্ষকদেরকে ডেপুটেশনে বা যে কোনো ভাবেই হোক পরিকল্পনা করে গ্রামে পাঠানো যায় কিনা, এ ব্যাপারে সরকারের কোনো পরিকল্পনা আছে কিনা? আমি মোহাম্মদ তুফাজ্জল হোসেন আইন বিষয়ে পড়াশোনা করছি। আমার প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ঢাকা শহরের স্কুলগুলোতে এলাকা ভিত্তিতে ভর্তি করা হবে, যেখানে 40% কোটা থাকবে ওই এলাকার, নির্দিষ্ট এলাকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ওই এলাকাতে যদি এলাকাভিত্তিক দেওয়া হয়, তাহলে একজন রিক্সাওয়ালার ছেলে এবং একজন ক্যাবিনেট সেক্রেটারির ছেলে একই স্কুলে কিভাবে পড়াশোনা করবে? আমি সৈয়দ রেজাউল করিম বেলাল, আপনাদের দুজনের কাছে আমার প্রশ্ন ছিল যে ভর্তি বাণিজ্য কেজি থেকে প্রাথমিক এবং বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত হচ্ছে, যে কিছুদিন আগেও ঢাকা মেডিকেল কলেজের ভর্তি নিয়ে বাণিজ্য হয়েছে। তা আমি আপনাদের দুজনের কাছে এই বিষয়ে প্রশ্ন করছিলাম যে আজকে যে শিক্ষা পদ্ধতি, সেই পদ্ধতিতে যে কেউ গরিব হতে পারে কেউ ধনী হতে পারে, তারা একই পর্যায়ে থাকলে সরকারের কী ধরনের নীতিমালা আছে? ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার থেকে শুরু করতে চাই। প্রথমে ভালো শিক্ষকদেরকে গ্রামে পাঠানো। হ্যাঁ, আমাদের গ্রামে ভালো শিক্ষকের অভাব, এবং শহরেও যে ভালো শিক্ষকের অভাব নেই তা বলবো না। শহরে অনেকে আছেন শিক্ষকতায় ভালো লেখাপড়া জানা, শিক্ষকতায় যোগদান করেন, সুযোগ খুঁজতে থাকেন একটা ভালো চাকরি বা বিসিএস দিয়ে। অতএব শহরে এই ধরনের ভালো শিক্ষক পাওয়া যায়, কিন্তু স্থায়ী না অনেকেই, কিছু কিছু আছে স্থায়ী গ্রামে। এইখানে সমস্যা আছে, আমাদের প্রাথমিক শিক্ষাটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থায়, সব কয়টা প্রাথমিক বিদ্যালয় ন্যাশনালাইজড, সরকারিকরণ করা হয়ে গেছে শহর গ্রাম সব জায়গায়। তো ওখানে সম্ভব গ্রামে আর শহরে ভালো শিক্ষকের ট্রান্সফার করে দেয়া। এবং ওখানে একটা নীতি আছে যে যে যার যে ইউনিয়নে যে উপজেলায় বাড়ি তাকে ওই উপজেলায় নিয়োগ দেওয়া হবে, তাই করছে এখন সরকার। তো ওখানে ভালো শিক্ষক থাকার কথা, কিন্তু মাধ্যমিকের বেলায় সমস্যা অনেক প্রকট। ভিকারুননেসা একটা ইউনিক, এই ধরনের ঢাকায় 10-12টা ইউনিক আছে স্কুল, কিন্তু সারা দেশের স্কুলের কথা যদি চিন্তা করি, শতকরা 97% বেশি স্কুল হলো বেসরকারি। বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগের দায়িত্ব হলো ম্যানেজিং কমিটি। ম্যানেজিং কমিটি দুই একটা ক্ষেত্র ছাড়া অধিকাংশ ক্ষেত্রে নিজের ভাগ্না মামা এবং টাকা পয়সার বিনিময়ে শিক্ষক নিয়োগ করেন। যারা টাকা দিয়ে শিক্ষকতায় আসে, ওই শিক্ষক যারা মামার জোরে শিক্ষকতায় আসে, তাদের শিক্ষক হওয়ার যোগ্যতা নিয়েই তো প্রশ্ন থাকে। তো অতএব এখন যে প্রশ্নটা, যে শহর থেকে গ্রামে পাঠাবো, আমার যে কয়েকটা 300 কয়েকটা আছে সরকারি স্কুল,
ওইগুলি তো ঢাকায় এবং মফস্বল শহরগুলিতে, একেবারে উপজেলা পর্যায়ে কম সংখ্যক স্কুলই আছে সরকারি, মানে 30,000 স্কুল মাদ্রাসার মধ্যে 300 নেই সরকারি। তো অতএব যেখানে গ্রামে সরকারি স্কুল নেই, সরকারি স্কুলের শিক্ষকদেরকে তো আর বেসরকারি স্কুলে নিয়োগ দেওয়ার তো সমস্যা আছে। তো অতএব গ্রামের প্রায় সব কয়টা স্কুলই বেসরকারি, তো ওখানে আমাদের উচিত হবে ভালো শিক্ষক নিয়োগ দেয়া, এবং ভালো শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য যে ব্যবস্থা অবলম্বন করা দরকার ওই ব্যবস্থা অবলম্বন করাই উচিত সরকারের। কারণ সরকার এই বেসরকারি স্কুলের শিক্ষকদের মূল বেতন এমপিইউ হিসাবে 100% দিয়ে থাকে, মূল বেতনের 100% দিয়ে থাকে। অতএব যে এই টাকা কিন্তু জনগণের টাকা, তো অতএব জনগণের যে টাকা দিয়ে স্কুল চালাচ্ছে, শিক্ষককে দিচ্ছেন, জনগণ এই সেবাটা পাওয়ার যোগ্য। তো অতএব এমন ব্যবস্থা নেওয়া যা দরকার যাতে যোগ্য শিক্ষক নিয়োজিত হয় এবং জনগণ এই সেবা থেকে বঞ্চিত না হয়। আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, এখন সরকার চালু করেছে শতকরা 40% বিদেশে এটা চালু আছে, ওইটাকে বলা হয় স্কুল ক্যাচমেন্ট এরিয়া। বাংলাতে আমরা করেছি স্কুল সেবা অঞ্চল, মানে যে একটা স্কুলের একটা অঞ্চল থাকবে ওই অঞ্চলের শিশুদেরকে স্কুল সেবা দিবে, ক্যাচমেন্ট এরিয়া বলতে তাই বোঝায়। এবং এই এলাকার ছেলেমেয়েরা অন্য স্কুলে ভর্তি হতে পারবে না, অন্য এলাকার ছেলেমেয়েরা এই স্কুলে আসবে না, যদি অভিভাবক মনে অন্য জায়গায় চাকরি করে এবং বাচ্চাকে নিয়ে আনার কেউ না থাকে তাহলে বিশেষ পারমিশন নিয়ে পারবে। আপাজে ভিকারণ্য স্যার দাঁড় করিয়ে দিয়ে আসছেন, ওই মিরপুর থেকে উত্তরার থেকে গাড়ি নিয়ে চলে আসে, অথচ আপার চারপাশের এলাকা ভিকারণ্য স্যার চারপাশের অনেকেই ভালো ছাত্ররাও সুযোগ পাচ্ছে না। তো এতে করে স্কুলের জন্য যেমন সমস্যা হচ্ছে, এলাকার জন্য যেমন সমস্যা হচ্ছে, যানজটের সৃষ্টি হচ্ছে। এক একটা শিক্ষার্থী এক একটা গাড়ি করে আসে, সকালে ধানমন্ডিতে আমরা ঘর থেকে বেরোতে পারি না। তো অতএব এই শিক্ষাটা ধনীদের পণ্য হয়ে যাচ্ছে। যখন আমি দেখব আমার বাচ্চাকে এই স্কুল ছাড়া অন্য স্কুলে ভর্তি করার সুযোগ নেই, তখন আমি কিন্তু স্কুলে শিক্ষকরা আসেন কি না, স্কুলে পড়ালেখা হয় কি না, ওই দিকে নজর দিব। তো এলাকাবাসীর নজর, অভিভাবকদের নজর এবং শিক্ষকদের প্রচেষ্টা থাকলে প্রত্যেকটা স্কুলই ভালো হতে পারে, এবং ওই দিকেই আমাদের যেতে হবে। এবং এই 40% শুধু ঢাকার জন্য না, সারা দেশের জন্য। অধ্যক্ষ হামিদ আলী জি, আমি বলবো যে আমাদের গ্রামাঞ্চলের যে লোকজন তাদের জন্য কেউ নাই, তাদের ভালো একটা প্রাইমারি স্কুল নাই, ভালো একটা হাই স্কুল নাই, ভালো একটা কলেজ নাই, ম্যানেজিং কমিটি জোড়াতালি দিয়ে কোনো রকমে স্কুলগুলো চালায়। তো একবার অনেক আগে আমি মিনিস্ট্রির সঙ্গে অনেক সময় যোগাযোগ করেছি এসব ব্যাপার নিয়ে, যে আপনারা তৃণমূল থেকে দেখেন আমার যে প্রাইমারি স্কুলের বাচ্চাটা সেই হাই স্কুলে আসছে, সেই কলেজে আসছে, তারা কী শিখে আসছে। আমার নিজের চোখে দেখা আমার সেই স্কুল প্রাইমারি আমি করেছি একটা, সেখানে দুইজন শিক্ষক সরকার থেকে পেত, আর দুইজন শিক্ষক আমার বেতন থেকে আমি কেটে তাদেরকে দিয়ে পড়াতাম। ঠিক এইরকম চিত্রটা সারা গ্রামে আপনারা জানেন অনেকেই। তো গ্রামাঞ্চলে যেটা হলো রুট, সেখানেই যদি শিক্ষার এত অভাব হয়, ক্লাস 5 পাস করে যারা 6-এ আসে, আপনি খালি পরীক্ষার হলে গিয়ে গ্রামাঞ্চলে তাদের খাতাগুলি দেখবেন, কিছুই শিখে আসে নাই। তো যেখানে আমাদের মূল দৃষ্টি দেওয়া উচিত, কারণ ইমারতটা গড়বে তো ভিতের উপরে, সেই ভিতটাই যদি দুর্বল থাকে তাহলে আপনি উপরে কিভাবে কি করবেন। তো ওই যে নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের আসলে দৃষ্টিটা দেওয়া উচিত সেই তৃণমূল থেকে। এখন যেটা বলছেন সেই আমার স্কুলটা এখন ওই যে সরকারিকরণ হয়ে গেছে, সেখানে কোনো ভালো টিচার আসেন নাই। আমাদের এক গ্রামের পরের গ্রামের তিনি মেয়ে বলে যে আমি বহু কষ্টে বয়স অনেক, বলে আমি কিছুতেই আসবো না, আমাকে কিছুদিনের জন্য পাঠানো হয়েছে। কারণ যারা একবার একখানে সেটেল হয়ে যায় তারা কোনো দিনই অন্যখানে যাওয়ার মতো সুযোগ পায় না। আর যেগুলো ভালো স্কুল আছে, ভালো স্কুল তো তাদের নিজেদের এত ছাত্র সংখ্যা হয়, আমি যেমন সাউথ পয়েন্ট স্কুল এখন 8,000 ছাত্রছাত্রী দুই শিফটে করেছি, ছেলেদের ডেতে আর মর্নিংয়ে মেয়েদের। তো সেখানে ভালো শিক্ষক আমি
কারোর সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করি না, ভালো শিক্ষক নিতেই হবে। এবং সেই সব শিক্ষকদের আবার স্যার আমরা ইন্টারনাল ই দেই, ট্রেনিং ওয়ার্কশপ এইগুলির মাধ্যমে তাদের সাবজেক্টগুলোকে দিয়ে তাদের তৈরি করি। এখন এই রকম প্রচেষ্টা যদি সরকারের পক্ষ থেকে থাকতো যে প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছেন, খুব ভালো কথা, এখন শিক্ষক থাকবে এবং সেখানে ভালো পড়াশোনা হবে, তো সেটার কোনো রকম আমি পরিবেশ দেখি না। আমি নিজে যেহেতু চালাই, আমি একটা মানে কলেজও করেছি সেখানে, আমি নিজের পকেট থেকে চালাচ্ছি, এটা আমার নিজের কথা বলে লাভ নাই, কিন্তু আমি আমাকে দিয়ে আমি বুঝছি যে সরকার যদি প্ল্যান্ড ওয়েতে যে কয়টা গ্রাম কতটা স্কুল মানে মানুষ হিসাব করে আর কি, গ্রামের কয়টা হাই স্কুল দরকার, কয়টা প্রাইমারি দরকার, কয়টা কলেজ দরকার, এইভাবে একটু সমীক্ষা নিয়ে সেখানে যারা যুবক এখন বের হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি থেকে, বের হয়ে গিয়ে বেকার ঘটছে, আমার স্কুলে আছে যে পার্ট টাইম টিচার আমরা নিয়েছি, হয়তো তাদের 2000 টাকা বা 5000 টাকা, 2000 টাকা, 3000 এরকম দিই, তারা এসে দিব্যি শেখায় যায়। কিন্তু সরকারের এই ধরনের নিয়োগটা যদি সম্বন্ধে এবং তৃণমূল যেটা আর কি ভিত যেটা সেটার দিকে তাকানো, আর সেই সাথে কলেজগুলিকে ভালো করা, কারণ আমাদের ছেলেপেলেকে মানুষ করতে হবে, কারণ অশিক্ষিত একটা লোকের জায়গা কোথাও হয় না। এই যে দেখেন লেবাররা বিভিন্ন দেশে লেবার গেছে, তারা যে কী দুঃসহ জীবন সেখানে যাপন করে আপনারা চিন্তাও, অনেকেই করেন, অনেকের আত্মীয় স্বজন আছে, তো সেই জন্য শিক্ষাটাই যদি আমরা ঠিক মতো না দিতে পারলাম, 3 নম্বর মৌলিক, খাবো বাঁচবো, কিন্তু শিক্ষা ছাড়া কেউ এখন অচল হয়ে যাবে, সব অচল হয়ে যাবে, শিক্ষা ছাড়া উপায় নেই। তো সেই জন্য সরকারের কাছে আমাদের অনুরোধ এইটাই, আগাগোড়াই আমি করেছি যে আপনারা ভালো শিক্ষক ট্রেনিং দেন, রিক্রুটমেন্টটা ভালো করেন, সেখানে রিক্রুটমেন্ট ভালো হয় না, এটা আপনারা অনেকে হয়তো জানেন, রিক্রুটমেন্টটা ভালো করে করেন, তাদেরকে ট্রেন্ড আপ করেন, উপযোগী করেন, যে যে এলাকার ছাত্র সেই এলাকায় তাদেরকে শিক্ষক হিসাবে পাঠান। আমরা আরও আলোচনা করব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়ে আমরা আরও কথা বলবো একটা ছোট্ট বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন নিটল টাটা তিন গ, কথা বলছি স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়ে, সাথে আছেন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান এবং অধ্যক্ষ হামিদা আলী। যা সিদ্দিকুর রহমান, স্কুল যতগুলি আছে বাংলাদেশে এগুলি সব এক মানের, এক লেভেলে আনার কোনো উদ্যোগ সরকারের আছে কি না? আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, আমি জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন কমিটির সদস্য ছিলাম, ওখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি যে বেসরকারি স্কুলের শিক্ষক নিয়োগের বিষয়টা ম্যানেজিং কমিটির কাছে রাখা হলে ভালো শিক্ষক পাওয়া যাবে না। ওখানে সুনির্দিষ্ট সুপারিশ ছিল যে পাবলিক সার্ভিস কমিশন যেভাবে সরকারি কর্মকর্তা নিয়োগ করে ওইরকম শিক্ষক নিয়োগ কমিশন একটা করা হোক, এবং এই শিক্ষক নিয়োগ স্কুল ডিমান্ড দিবে, স্কুল তার চাহিদা দিবে, কিন্তু জাতীয়ভাবে পরীক্ষা নিয়ে, মৌখিক পরীক্ষা নিয়ে, বিষয়ের উপর পরীক্ষা নিয়ে, তাই শুধু না, আমি মনে করি বিষয়ের উপর এবং তার কমিটমেন্ট মানে শিক্ষক হওয়ার তার প্রবণতা আছে কি না, ওই সব দিক বিবেচনা করে শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয় এবং এর সাথে সাথে শিক্ষকদের সুযোগ সুবিধা দিতে হবে। আমি গ্রামে শিক্ষকতা করব, আমার ছেলে মেয়েরা মানুষ হওয়ার জন্য ওখানে যে স্কুলের হেলথ সেন্টার, খেলাধুলার সুযোগ সব কিছুই গ্রামে অ্যাভেলেবেল হতে হবে, ওই সব ব্যাপারগুলি যদি দেখা হয় এবং শিক্ষক নিয়োগ যদি শিক্ষক নিয়োগ কমিশনের মাধ্যমে হয় এবং শিক্ষকদের যদি সুযোগ সুবিধা বাড়ানো হয়, বিভিন্ন চ্যানেলে আমি বারবার বলেছি যে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা কেন বলবেন যে আমাদেরকে সেক্রেটারির সমান বেতন দিতে হতো হবে, আমি ঢাকা ইউনিভার্সিটির সিলেকশন গ্রেড প্রফেসর হিসেবে সেক্রেটারির সমান বেতন পেয়ে আসছি, আমি মনে করি না আমি সেক্রেটারির সমান বেতন পাইছি, আমি মনে করি আমার সমান বেতন পায় সেক্রেটারিরা, তো অতএব সেক্রেটারির সাথে তুলনা করার না, শিক্ষকরা জাতির সেবা করে তাদেরকে অন্য দৃষ্টিতে দেখতে হবে এবং তাদেরকে দাবি হওয়া উচিত সেক্রেটারির সমান না, জাতীয় স্কেলের সর্বোচ্চ পর্যায়ের বেতন দিতে হবে তাদেরকে। এবং আমার সুনির্দিষ্ট বক্তব্য ছিল
জাতি যদি এই 20টা 22টা স্কেল রাখেন ওখানে সর্বোচ্চ পর্যন্ত শিক্ষকদের যাওয়ার সুযোগ থাকতে হবে দ্বিতীয় ওইটা বাদ দিয়ে শিক্ষকদের জন্য যদি আলাদা বেতন স্কেল করা হয় জাতীয় ওইটা হবে সবচেয়েতে বেহতর বেহতর পর্যন্ত সবচেয়েতে শ্রেষ্ঠ একটা ব্যবস্থা কারণ এটা হতে হবে প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রাইমারি স্কুলের সেকেন্ডারি স্কুলের কলেজের ইউনিভার্সিটির সব পর্যায়ের শিক্ষকদের বেতন স্কেল ভিন্নতর হবে এবং সবার মর্যাদা দিতে হবে সবাইকে সমান সুযোগ দিতে হবে কারণ শিক্ষা হলো জাতির জন্য ইনভেস্টমেন্ট এখানে যত টাকা খরচ করবেন এখানে যত সম্পদ দেয়া হবে কালকে এর রিটার্ন পেতে শুরু করবেন আজকে পাবেন না কালকে পাবেন অথচ আজকে অন্য জায়গায় ইনভেস্ট করেন চোখে দেখা যাবে রিটার্ন কিন্তু শিক্ষাক্ষেত্রে করেন কালকে জাতি এগিয়ে যাবে এই জাতিকে কেউ ধরে রাখতে পারবে না এগুবেই অতএব শিক্ষার দিকে নজর দিতে হবে হ্যাঁ ওইটা আপা বলতেছেন তিন নাম্বার মানে আগে আমাকে খেতে হবে আমার স্বাস্থ্য ভালো থাকতে হবে এই জন্য আমি আরেকটা প্রস্তাব বারবার দিয়েছি ওইটা শিক্ষানীতিতে ঢুকাতে পারি নাই ওইটা হলো স্কুল হেলথ সার্ভিস চালু করতে হবে গ্রামগঞ্জে আমাদের ছেলে মেয়েরা ওই কৃমিতে ভোগে যা খায় তার অর্ধেক কৃমি খেয়ে ফেলে রক্তশূন্যতায় ভোগে অ্যানিমিয়া অপুষ্টিতে ভোগে চোখে কম দেখে অভিভাবকদের ওই দিকে খেয়াল নেই অন্তত বছরে একবার বা দুইবার যদি MBBS ডাক্তার স্কুলে গিয়ে ওইটাকে বলে সবার হেলথ স্ক্রিনিং করে দুই দিন লাগতে পারে সাধারণ চিকিৎসা ভিটামিন বা পুষ্টির জন্য চিকিৎসা দিয়ে আসবে আর যদি কোনো জটিল রোগ ধরা পড়ে রেফারেল সার্ভিস তাইলে জাতি একটা সুস্থ জাতি হবে এবং ভালো শিক্ষক নিয়োগ করলে ওই ছেলে মেয়েরা ভালো শিক্ষা পাবে তো অতএব একটা আরেকটার সাথে জড়িত অধ্যক্ষ হামিদ আলী এদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে যে কারণে আমরা দেখি ঢাকায় একই স্কুলের অনেকগুলি শাখা বিভিন্ন জায়গায় থাকে কারণটা কি আর এখানে সরকারের ভূমিকা বা কি এখানে ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে এটা আমি ঠিক মনে করি না কারণ ভিকারুননিসা যথেষ্ট সুনাম অর্জন করেছিল কিন্তু কোথাও কোনো ব্রাঞ্চ হয় নাই এখন হয়েছে আজিমপুর আছে এখন হ্যাঁ বসুন্ধরা আছে বসুন্ধরা এখন হয়েছে কিন্তু সেটা তো মানে একটা কর্নার কর্নার হয়েছে কিন্তু আমাদের যেটা দাবি ছিল সেটা হলো যে প্রত্যেকটা জোন হিসাবে ঢাকাকে ভাগ করতে হবে সেই জোন ভিত্তিতে একটা মেয়েদের ভালো স্কুল ছেলেদের ভালো স্কুল সাথে আরও মাদ্রাসা হতে পারে আরও কলেজ হতে পারে ইত্যাদি হতে পারে কিন্তু বেসিক যে শিক্ষাটা যেখান থেকে হয় সেটা একটা ভালো স্কুল হতে হবে তাহলে তো আমাদের মধ্যে কম্পিটিশন নাই কারণ এই যে বিড়ম্বনাটা যে বলছেন সব উঠে আসছে দৌড়ে আসছে যেমন আমার 300 সিটও বোধ হয় নাই কিন্তু আমার এখানে ফর্ম জমা পড়েছে বোধ হয় প্রায় 2800-এর মতো কিন্তু অধ্যক্ষ হামিদ আলী স্কুলগুলিতে নর্মালি এই মেন্টাল হেলথের সাথে সাথে ফিজিক্যাল ইয়েটাও হওয়া উচিত যেগুলি স্কুল হচ্ছে বেশিরভাগ স্কুলের কোনো মাঠ ময়দান খেলা ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কোনো জায়গা নেই আমি এটা বলছি যে আমাদের যে স্কুলটা সাউথ পয়েন্ট স্কুলটার উদাহরণে দেই এখানে মানে অলাভজনক ব্যবস্থা করা হয়েছে অলাভজনক প্রতিষ্ঠান এখান থেকে একটি পেনিও আসলে সেটা কেউ খাবে না শুধুমাত্র উন্নয়নে ইতিমধ্যেই আমরা বাড়িধারায় 7-8 বিঘা জমি কিনে ফেলেছি এবং মালিভাগে 6 বিঘা জমি কিনে তার উপরে সমস্ত খেলার ব্যবস্থা থাকবে ক্লাসরুমগুলো সাজানো গোছানো থাকবে শিক্ষক সেরকম থাকবে উপযুক্ত শিক্ষক এবং উপযুক্ত শিক্ষার্থী যতক্ষণ পরিবেশটা তৈরি না করতে পারবে ততক্ষণ পর্যন্ত আমাদের বাঁচার কোনো পথ নাই আমরা অন্ধকার থেকে অন্ধকারের দিকে যাচ্ছি আমরা আলোর দিকে যেতে চাই এবং সুপরিকল্পনার মাধ্যমে সেটা যেতে চাই আমাদের কিন্তু অভাব নাই কিন্তু অভাব আছে মনে সেই মনের অভাবে আমাদের সব কিছুই সুপরিকল্পনা 43-43 বছর কেন লাগলো এই প্ল্যানগুলি আসছে হ্যাঁ আসলে কিন্তু আগে আমাদের কোনো জাতীয় শিক্ষানীতি ছিল না এডুকেশন কমিশন হয়েছে ওই কমিশন রিপোর্ট দিয়েছে কিন্তু জাতি এটা গ্রহণ করে নাই জাতীয় অ্যাসেম্বলিতে গিয়ে ওইটা গৃহীত হয় নাই তো অতএব আমরা একটা জাতীয় শিক্ষানীতি 2010 পেয়েছি কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অনেক মানে স্লো আরও একটু দ্রুত আমাদের যেতে হবে আমি একটা কথা এখানে আপনার অনুমতি নিয়ে উল্লেখ করতে চাই যে কিছু কিছু পরিবর্তন হচ্ছে যেমন আপার সময় থাকতেও এই দুর্বলতাটা ছিল এখনও আছে সারা দেশে ছিল এখন নেই এখন কমে গেছে কি
একটা বাচ্চা বয়স পরিবর্তন করে ভিকারুন নেসার মতো স্কুলে ভর্তি হওয়ার জন্য তিনবার ভর্তি পরীক্ষা দিত। আমরাই পরামর্শ দিয়ে সরকারকে বলছি যে মুচির ছেলে হোক, মেথরের ছেলে হোক আর সেক্রেটারির ছেলে হোক, যেহেতু এক স্কুলে পড়বে, ভিকারুন নেশায় পড়ার সবার অধিকার আছে, সাউথ পয়েন্টে পড়ার সবার অধিকার আছে। অতএব ওখানে ওয়ানের বাচ্চার কিসের পরীক্ষা? সে তো বাড়ির থেকে খেলাধুলো করে স্কুলে আসবে, লটারির মাধ্যমে নিতে হবে এবং লটারির মাধ্যমে নেওয়া হচ্ছে। এই যে বিড়ম্বনা যে ছিল, তিন বছর লাগিয়ে এই তিন বছরের বাচ্চার পিছনে টিউটার লাগিয়ে, এইসব থেকে এখন অনেকটা মুক্তি পাওয়া গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, অনেক সিদ্ধান্ত নেওয়া যায় যে এই সিদ্ধান্ত বাস্তবায়নে টাকা পয়সা লাগে না, অথচ গুণগত মান, মানুষের হয়রানি এবং সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পায়। যেমন এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসিতে ভর্তি করা হয়। এখন ওই কোচিং সেন্টারের আয় কমে গেছে কিছুটা, ইউনিভার্সিটিতেও যদি তাই করা হতো, তা এর আগে কিন্তু করতে হবে কি, সে পরীক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে, ওইটা করে ওইটা করা উচিত। অতএব আমাদের অনেক ব্যবস্থা আছে, আজকের আলোচনায় ওইটা আসছে না, আমাদের সঞ্চালক ওইটা তার পারভিউতে রাখেন নাই, এই জন্য আমি ওই দিকে যাচ্ছি না। তো অতএব আমাদের একাদশ শ্রেণীর ভর্তির মতো ফলাফলের ভিত্তিতে, অতএব এসএসসির ফলাফল ভালো করো তুমি সুযোগ পাবা, দশ বছরে সেই সুযোগ পাচ্ছে। তো এই সব দিকগুলি অনেক দিকই আছে, আমাদের এগিয়ে যেতে হবে, হতাশা কাটাতে হবে, আমরা চেষ্টা করলে পারি। বাংলাদেশ এখন নিম্ন মধ্য আয়ের দেশ হয়েছে, এর হওয়ার পিছনে শিক্ষার অবদান অনেক। আজকের শিশুরা বড় হয়ে এসএসসি এইচএসসি পাস করে অনেকে ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে ওই মুরগি পালন করে, লাউ চাষ করে সে স্বাবলম্বী হয়েছে, তার ফার্মে দশজন কাজ করতেছে। এই জন্য আমরা এখন কর্মমুখী শিক্ষার দিকে যাচ্ছি। আমরা দুইটা প্রশ্ন নিয়ে নিই। আমি দিদারুল ইকবাল, আমি একজন গণমাধ্যম কর্মী। তো আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের ঢাকা শহরে বা যদি আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দেখি যে সেখানে লিডিং শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি রয়েছে সেখানে ভর্তি বাণিজ্য চলছে এবং সেখানে ডোনেশনের ব্যবস্থা থাকে, চাঁদার ব্যবস্থা থাকে, এবং এটার পেছনে কিন্তু একটা রাজনৈতিক প্রভাবও কাজ করে। তো আসলে এই রাজনৈতিক প্রভাবটা কিভাবে মুক্ত করা যায়, আপনারা কি ভাবছেন? আমি ফাতিহা মিরিম, মেডিকেল স্টুডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ভর্তি পরীক্ষা নিয়ে আবার লটারি করাটা কতটুকু যুক্তিযুক্ত? বর্তমান যে শিক্ষকরা আছে তাদেরকে অতিরিক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভালো শিক্ষকে পরিণত করার কোনো কি ব্যবস্থা সরকার নিয়েছেন? জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনার থেকে শুরু করি। প্রথম শ্রেণীতে ভর্তি পরীক্ষা নিয়ে তারপরে লটারি, এই কথাটা ঠিক না। ভর্তি পরীক্ষা নেওয়া হয় না, একটা ওই ছেলের বয়স সিক্স ছয় প্লাস হলো কি না ওইটা যাচাই করা হয় ছেলে বা মেয়ের, কারণ সিক্সে ভর্তির বয়সে হলো ছয় প্লাস, অনেকে চার প্লাস পাঁচ প্লাসেও নিয়ে আসে। তো অতএব ওইখানে ভর্তি পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই, তার বয়স সিক্স প্লাস হলেই পরবর্তী শিক্ষা বছরে সে ওয়ানে ভর্তি হওয়ার যোগ্য এবং লটারির মাধ্যমে সে ভর্তি হবে। এবং আমাদের দেশে ষাট হাজারের উপরে প্রাথমিক বিদ্যালয় আছে, যেখানে সরকারি সব কয়টা স্কুল, শিক্ষকের মান নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু ওখানে ভর্তির বেলায় ভর্তির যুদ্ধ ওখানে হয় না, যুদ্ধ হয় ওই সাউথ পয়েন্টে বা উদয়নে বা ভিকারুন নেশাতে। না না, যুদ্ধ হয় না, অর্থাৎ আপনি সবাইকে ভর্তি করে স্কুল ইয়া বাড়ান ওইটারই, সবাই তো ওই সুযোগটা নাই। দেয়ারফোর আমি যে কথাটা বলতে চাচ্ছি, ওই প্রশ্নের উত্তর হলো ওইখানে ভর্তির কোনো পরীক্ষা নেই ওয়ানে। আর গ্রামে প্রশিক্ষণের ব্যবস্থা করা, বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণের জন্য সরকারি বেশ কিছু কার্যক্রম আছে, যেমন TQI-2, টিচার্স কোয়ালিটি ইম্প্রুভমেন্ট টু, ওয়ান শেষ হয়ে গেছে, সেসিব আছে, সেকাইব আছে, টিচার্স ট্রেনিং কলেজ সরকারি 14টা আছে, সরকারি মানে মাধ্যমিকের বলছি। কিন্তু আমি মনে করি দুটো সমস্যা আছে, একটা সমস্যা হলো আমরা যেভাবে প্রশিক্ষণ দিয়ে থাকি ওই প্রশিক্ষণ প্রক্রিয়াতে গলদ আছে, এইটার সংস্কার করা দরকার। প্রশিক্ষণ দেওয়ার যে প্রক্রিয়া এটা সংস্কার করা দরকার। আরেকটা গলদ হলো আমাদের মাধ্যমিক পর্যায়ে গ্রাম শহরে মিলে যত শিক্ষক আছেন
তার একটা বড় অংশ, আমি মেজরিটি বলবো না, তার একটা অংশ প্রশিক্ষণ নেয়ার মতো যোগ্যতা সম্পন্ন না, আনট্রেইনেবল যেটাকে ইংরেজিতে বলে, তাদেরকে প্রশিক্ষণ দিলেও একেরে প্রশিক্ষণের মান যদি সাত হয়, একেরে সাত দিয়ে গুণ করলে সাতই হবে, আর ব্যক্তির গুণ মান যদি পাঁচ হয়, ওই তারে সাত দিয়ে প্রশিক্ষণ, সাত প্রশিক্ষণের মান সাত হইলে ৩৫ হয়ে যাবে। তো অতএব ওই যাকে প্রশিক্ষণ দিচ্ছি তারও একটা মানের প্রশ্ন আছে, তারও একটা ফাউন্ডেশনের প্রশ্ন আছে। তো দুইটাই নিতে হবে, ভালো শিক্ষক নিতে হবে এবং প্রশিক্ষণ ব্যবস্থাটা ঢেলে সাজাতে হবে। অধ্যক্ষ হামিদ আলী, আমাদের সময় খুব কম, একটা ছোট্ট করে উত্তরটা চাবো, এই যে ডোনেশন এবং চাঁদা নিয়ে যে প্রশ্নটা। না, চাঁদার খবর আমার কাছে নাই, ডোনেশনের খবরও আমার কাছে নাই। এই কারণ হচ্ছে যে যতদিন ছিলাম, ইভেন আপনার সবার কাছে ক্ষমা চেয়ে বলছি, ইভেন একজন মন্ত্রীও যদি আমাকে রিকমেন্ডেশন পাঠাতেন, টিচার নিয়োগের ক্ষেত্রে আমি করি নাই, কিন্তু স্টুডেন্ট ভর্তির ক্ষেত্রে আমি করেছি। কিন্তু সেখানে চাঁদা বা ডোনেশন এগুলো কোনো চিন্ত না, কেউ জানতই না, কেউ ঠিক এইভাবে চালিয়ে এসছে। আর এখন যেটা সাউথ পয়েন্ট, একটা সিঙ্গেল পেনিও আমরা চিন্তাও করি না যে কারোর কাছ থেকে ডোনেশন নেবো বাকি। আমরা এই যে জায়গাগুলি কিনেছি, এটা আমাদের যিনি চেয়ারম্যান ঋষি সাহেব, উনি ধনাঢ্য ব্যক্তি, উনি নিজের টাকা দেন, আর স্কুল থেকে একটা পোর্শন আমরা তাকে দিই, ঠিক সেইভাবে গড়ে উঠছে। কারণ আমি ৮০ বছরে পা দিব এই জুলাইয়ে, এই সারা জীবন ধরে আমি শিক্ষকতা নিয়েই আছি ৫২ বছর ধরে, কিন্তু এইগুলো আমাকে অত্যন্ত পীড়া দেয়, পীড়িত করে। আমার ভিকারুন্নেসাকে আমি কি কষ্টে গড়ে তুলেছিলাম, আমি যখন এসছি তখন ১৫০৩ জন স্টুডেন্ট, যেদিন বেরিয়ে আসছি সেদিন ১১,৫০০। তো সেখানে বিল্ডিং করেছি, স্টুডেন্ট ভর্তি করেছি, কিন্তু কোনোদিন ৬০-এর উপর আমি ভর্তি করি নাই। অধ্যক্ষ আমি দিলে, আমাদের সময় আজকে খুব কম, একটা শেষ প্রশ্ন আপনাকে ছোট্ট করে উত্তরটা চাচ্ছি, সেটা হলো যে প্রতিবন্ধীদের একটা রাইট আছে, কিন্তু আপনাদের এত স্কুল, বিকারণেশে বলেন, সাউথ পয়েন্ট বলেন, কোথাও কিন্তু আমরা কোনো প্রতিবন্ধী ছাত্র দেখি না। আমাদের আছে, আমাদের মেইন স্ট্রিমে আনার কোনো স্কুল আছে? না, মেইন স্ট্রিমে না, প্রতিবন্ধীদের জন্যই আলাদা স্কুলগুলো আছে। সেখানে আমরা টলারেট করি যে বাচ্চাটা বোঝে, সে কিছুটা ইম্প্রুভমেন্টের মধ্যে আছে, আরও হচ্ছে, সেরকম বাচ্চাদের আমরা ফেরাই না, কারণ আমরা সেই মানবিক দৃষ্টিতে আছি। কিন্তু এটার জন্য যে প্রতিবন্ধী স্কুলগুলো, স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করব, স্কুলগুলোর মানটাকে আপনাকে উন্নত করতে হবে, কারণ তারাও শিশু আমাদের, তাদেরও এই জীবনের উপর অধিকার আছে, এই জাতির কাছে অধিকার আছে, সব কিছুই আছে। তো সেখানে আমরা একেবারে ফেলে দিই না, আমরা নেই। আরেকটা কথা বলবো যে আমরা শিক্ষকরা এখন পণ্য হয়ে গেছে, যে ভর্তি করার জন্য শিক্ষকরা মাঠে নামে, ভর্তি করার জন্য আগে যেমন চিকিৎসক নিতে হসপিটালে নিতে স্টেশনে কিন্তু লোক যেত, এখন শিক্ষকরা মাঠে নেমে গেছেন, আমার কলেজে, আমার কলেজে আসো, এবার আমি এই দৃশ্যটা দেখেছি। তো এই জিনিসগুলি হয়, আর বিকর্ণসার জন্য আমি অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি যে সেখানে অগণিতভাবে এটা চলছে। প্রতিবন্ধী নিয়ে প্রশ্ন আছে, দুটো কথা মনে রাখতে হবে। প্রতিবন্ধী দুই ধরনের, এক ধরনের প্রতিবন্ধী হলো তারা সিভিয়ার, মানে একেবারেই মানসিক প্রতিবন্ধী, তাকে যদি বলে তোমার হাতটা উঠাও, সে ওইটা বুঝে না, এরকম আছে। আরেক ধরনের প্রতিবন্ধী আছে, বুদ্ধি প্রতিবন্ধী বটে, কিন্তু এই বুঝে একটু দেরিতে বুঝে। আবার অন্ধ প্রতিবন্ধীর মধ্যে কেউ আছে একদম চোখে দেখে না, আবার কেউ আছে কম দেখে, দূরে দেখে না, শ্রবণের মধ্যেও তাই আছে। তাহলে ইনক্লুসিভ এডুকেশন যে একটু আগে বললাম, একীভূত শিক্ষা, একীভূত শিক্ষায় বলে যারা হালকা প্রতিবন্ধী, চোখে অল্প দেখে বা দূরে দেখে না, কানে কম শোনে, শোনে কিন্তু কম শোনে, বা মানসিক প্রতিবন্ধী হালকা, এই ধরনের প্রতিবন্ধী সাধারণ ছাত্রদের সাথে সাধারণ স্কুলে পড়বে। কারণ হলো তারা যাতে মনে না করে যে আমরা অন্য থেকে বিচ্ছিন্ন। আর যারা মানে বিশেষ প্রতিবন্ধী, তাদের জন্য আলাদা স্কুল লাগবে। এবং আপা যে কথাটা বলছে, এটা আমাদের সরকারের ভাবনার বিষয়, এই যে সিভিয়ার প্রতিবন্ধী যারা, তাদের যে স্কুলগুলি চালায়, এগুলি চালায় মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, নট মিনিস্ট্রি অফ এডুকেশন। তাতে তাদেরও শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের প্রতি ৩ জনের জন্য ৪ জনের জন্য শিক্ষক একজন করে দিতে হবে, আমাদের মতো ৪০ জনের জন্য একজন হলে হবে না। এবং এটা আমাদের, তারও এই দেশের নাগরিক, তাদেরও সমান অধিকার আছে। এবং
ইনক্লুসিভ এডুকেশনে হালকা প্রতিবন্ধীদেরকে কিভাবে বিশেষ দৃষ্টি দিতে হবে এর উপরে শিক্ষকদের প্রশিক্ষণ হচ্ছে। আবারও বলছি প্রশিক্ষণ যে খুব একটা সবটাই সাকসেসফুল হচ্ছে এটা বলা যাচ্ছে না। ডক্টর সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ হামিদ আলী, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই পর্যায়ে নিব আরেকটা বিরতি। বিরতির পর আমরা কথা বলবো স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়েই। তখন অতিথি থাকবেন দুজন বিশিষ্ট সাংবাদিক, আবুল কালাম আজাদ এবং কাশেম হুমায়ুন। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন নিটল টাটা তিন গড় এবং আমরা কথা বলছি স্কুলে ভর্তি বিড়ম্বনা নিয়ে। অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা কথা বলবো দুজন বিশিষ্ট সাংবাদিকের সাথে। তারা হলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এবং দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক জনাব কাশেম হুমায়ুন। শুরু থেকে আমাদের সঙ্গে আছেন বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি। প্রথমে জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, সেটা হলো যে আমাদের দেশে বাংলা ভার্সন, বাংলা ভার্সন বলে আবার একটা নতুন ইয়ে এসেছে, ইংলিশ মিডিয়াম, তারপর আছে মাদ্রাসা, তারপর আছে পলিটেকনিক, এত কিছু সিস্টেমের মধ্যে আমাদের শিক্ষা ব্যবস্থা কেমন চলছে? ধন্যবাদ সাইফুল সাহেব আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমার সামনে যারা উপস্থিত আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যে কথাটি আপনি বলছেন যে শিক্ষা ব্যবস্থা কেমন চলছে, তো সরাসরি যদি বলি যে শিক্ষা ব্যবস্থা ভালো চলছে, তো অনেকে খুশি হবেন, অনেকে মানে খুশি হতে পারবেন না, অসন্তুষ্ট হবেন বা সন্তুষ্ট হবেন না। আসলে কেমন চলছে শিক্ষা ব্যবস্থা তার আগে কিন্তু, যে কোনো ঘটনা বিচারের আগে, বর্তমান অবস্থা দেখার আগে কিন্তু আমার পেছনের দিকে তাকাতেই হবে এবং পেছনের ঘটনাগুলো নিয়েই আজকের বর্তমান অবস্থা দেখব এবং আগামী দিনের দিকে, ভবিষ্যতের দিকে দৃষ্টি দেব যে ভবিষ্যতে যেন সংশোধন। ছোট্ট একটি কথা যদি আমি আপনাকে বলি, যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার মানে একটানা দ্বিতীয় মেয়াদে চলছে, 2009 তিনি যখন সরকার গঠন করলেন তার আগে আমরা সবাই জানি যে 1996 যে সরকার গঠন করলেন তখন শিক্ষার হার প্রায় 55 ছিল। ক্ষমতার বাইরে আবার যখন নতুন করে তিনি শিক্ষা মানে সরকার গঠন করলেন তখন কিন্তু শিক্ষার হার 55 থেকে আবার 45-50 চলে এসেছিল। আপনি জানেন, ভালো করেই জানেন যে বর্তমানে শিক্ষার হার 61-65। কথাটা বলছি এই কারণে আমি যে শিক্ষার হার কিন্তু বেড়েছে, অর্থাৎ যে আমরা যে জায়গায় থাকি সেখান থেকে আবার ঘটনাচক্রে কেন আমরা পেছনে গেলাম সেই বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না, যাওয়ার সময়ও নেই। তো আজকে যে শিক্ষা ব্যবস্থাটি 45-50 যেখানে রেখে, 55 রেখে গেলেন সেখান থেকে 45-50 সেখান থেকে বেড়ে কিন্তু এই দুই মেয়াদের অর্থাৎ 5-7 আবার আমরা 65 দিকে, এটি কিন্তু আমাদের জাতীয় জীবনে, শিক্ষা জীবনে ইতিবাচক দিক। আপনি আরেকটি জিনিস আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি যে শিক্ষা ব্যবস্থার সকল ক্ষেত্রে যে কথাটি আপনি প্রথমেই বলেছেন যে বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন, তারপরে মাদ্রাসা শিক্ষা, আপনি যদি আরেকটু পেছনের দিকে তাকাই, আমরা এই ভূখণ্ডেই একটি সময় যখন শুরু করলেন যে ক্যাডেট স্কুলগুলো শুরু হলো, ক্যাডেট কলেজ, তখনই কিন্তু প্রথম আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বিভাজন হলো। তার আগে কিন্তু একইভাবে শিক্ষা ব্যবস্থা ছিল, সীমিত পরিসরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছিল। সেই অবস্থা যাই হোক, ক্যাডেটের শিক্ষা ব্যবস্থায় আমাদের বিভাজন, সেখানে ক্ষতি যেমন হয়েছে আবার লাভও হয়েছে, একটি বিত্তবান বা মেধাবী যাই আমরা ধরি একটি ক্লাস তৈরি হয়েছে। আজকে যে অবস্থাটা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে জায়গায় আসছেন যে অভিন্ন একটি শিক্ষা ব্যবস্থা যেন হয়, আমাদের মেধাবী সন্তানদের জন্য আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি, এই লক্ষ্য নিয়ে যে কাজটি করেছেন। আপনি জানেন যে মাদ্রাসায় বহুধা বিভক্ত, ওয়াহাবি মানে কওমি মাদ্রাসা, তারপরে আরও আরও কত কিছু, কিন্তু সেখানেও কিন্তু শিক্ষায় একটি অভিন্ন পথে নিয়ে আসা, কারণ সেখানে শুধুমাত্র বিজ্ঞানভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা সেটি অনুপস্থিত ছিল, সেই জায়গায় কিন্তু মাদ্রাসার কারিকুলামে আজকে আমরা জানি যে বর্তমান সরকার সেখানে বিজ্ঞানভিত্তিক আধুনিক প্রযুক্তি সেই মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থা কিন্তু অন্তর্ভুক্ত করা হচ্ছে। তারপরেও আমি যদি এক কথায় বলি আপনার কথাটা, যে শিক্ষা ব্যবস্থাটা অভিন্ন হওয়া উচিত, একই পথে থাকা উচিত, কিন্তু সেই জায়গায় আমরা নেই। আমার মনে হয় আজকে ডিজিটাল
ডিজিটাইজ বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে নিশ্চয়ই আমরা আজকে যে এই সমস্যাগুলো প্রত্যক্ষ করছি এটি ভবিষ্যতে থাকবে না বলেই আমি বিশ্বাস করি। কাশিম মোহন, প্রাইমারি স্কুল পর্যায়ে এখন প্রাইভেট টিউশনই হচ্ছে, এটা কি যুক্তিসঙ্গত? যুক্তিসঙ্গত মানে এটা আমি আসলে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে আমি এটার পক্ষে নই। আপনি যদি সামগ্রিকভাবে দেশের যারা শিক্ষার সাথে জড়িত তাদেরকে দুইটা পার্টি আপনাকে, একটা হলো শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, আর একটা হচ্ছে শিক্ষা নামে যে ব্যবসাটা হচ্ছে তার সাথে। এখন টিউশনের ভিতর দিয়ে যেটা হচ্ছে যে আপনার একটা ব্যবসা, তো ব্যবসাটা আপনি কোনো অবস্থাতে এতে সমর্থনযোগ্য নাই। আপনি 1972 সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম সরকার গঠন করলেন, তখন কিন্তু উনি একটা বড় রকমের রিফর্মস করেছিলেন, সেটা হচ্ছে কুদরতে খুদা শিক্ষা কমিশন করে, যেটা আপনার আমি বলবো যে বাংলাদেশের এই পর্যন্ত সেই পাকিস্তান আর 1947-এর পাকিস্তান, পরবর্তীতে আমাদের বাংলাদেশ, এই টিল টুডে পর্যন্ত সবচেয়ে মানে এডুকেশনাল সেক্টরে যদি একটা কোনো কমিশন হয়ে থাকে, কুদরতে খুদা কমিশনের রিপোর্টটাই ছিল সবচেয়ে সময় উপযোগী। কিন্তু দুঃখজনক ঘটনাটা হচ্ছে কি, দুঃখজনক ঘটনাটা হচ্ছে যে 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পরে এই যে একটা শাসন, সামরিক শাসন, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারপরে যে শিক্ষা ব্যবস্থা চালু করা হলো সেটা হচ্ছে যে একেবারে কমার্শিয়াল, আর দুটো হচ্ছে যে আমাদের যে আদর্শ, যে 71-এর মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে দেশটা আমাদের অর্জন, এর সাথে এত রক্ত, এত আমাদের মানে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের এই এই মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে। কিন্তু পরবর্তীতে 1996 সালে যখন সরকার আসলো, আওয়ামী লীগ সরকার, তখন তারা আবার বৈজ্ঞানিক চিন্তা থেকেই একটা রিফর্মস আনার চেষ্টা করলেন, এবং সেটা দিদেন সরকার কতরকম করতে পেরেছেন 1996 সময়ের ব্যাপার। তারা যে খুব 1996 মাননীয় আজকের মাননীয় প্রধানমন্ত্রী, তখনও প্রধানমন্ত্রী ছিলেন, যে খুব যে শিক্ষাক্ষেত্রে রিফর্মস করতে পেরেছিলেন সেটা আমি মনে করি না। কিন্তু পরবর্তীতে এইবার যে এইবারের সরকার খুব দৃঢ়তার সাথে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন, এবং আপনি দেখবেন যে যে কথাগুলো একটু আজাদ ভাই একটু আগে বললেন যে শিক্ষার হার বেড়েছে, শিক্ষার হার তো বাড়াটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না, এখন বেড়েছে এটা খুব ভালো কথা, কিন্তু আমি মনে করি যে আমাদের যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় আমরা কতটুকুকে আমরা এগোতে পেরেছি, আমাদের যারা শিক্ষার্থী আছেন তারা আধুনিক শিক্ষার সাথে কতটুকু সম্পর্কিত করতে পারছেন, আপনারা যারা শিক্ষার সাথে জড়িত, যারা পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী, তারা তো প্রবলেমগুলোর সাথে এত মানে জড়িত ওতপ্রোতভাবে, এখানে প্রশ্নপত্র ফাঁস হয়, টাকা দিয়ে প্রশ্নপত্র ফাঁস করা হচ্ছে, তারপরে আপনার পড়াশোনা করে যাচ্ছেন যার সাথে কোনো মানে আপনার প্রশ্নের কোনো মিল নাই, এগুলো একটা হজবরল অবস্থা। আবার আপনি যদি স্কুলে পড়েন তাহলে আপনি যদি প্রাইভেট টিউশনের মধ্যে না যান তাহলে আপনি ওই বলে কি বলে ওটা 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 হ্যাঁ আপনি র্যাঙ্কিংয়ের প্রথম দিকে থাকতে পারবেন, এগুলো নানা রকমের সমস্যা আছে। আমরা কয়েকটা প্রশ্ন ওদের থেকে নিয়ে নিই, দেখি। আমার প্রশ্ন হচ্ছে যে যে আমরা যে ভর্তি বাণিজ্য চলছে আর কি, বিশেষ করে সেরা স্কুলগুলিতে, তো সেখানে আমরা গণমাধ্যমগুলিতেও দেখি যে তারা এই বিষয়গুলিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তো গণমাধ্যম আসলে গণমানুষেরই কথা বলে, কিন্তু গণমানুষের কথাগুলি আসলে কে শুনবে? বর্তমানে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষকরা ক্লাসে পড়ানোর চাইতে প্রাইভেটে পড়াতে বেশি আগ্রহী, কেননা এখন যে অবস্থা দেখা যাচ্ছে যে টিচাররা মনে করছেন যে টিউশনি করে বেশি টাকা আয় করা যায়, তাহলে কি এখন এই অবস্থায় শিক্ষকদের বেতনটা বাড়ানো উচিত না, যাতে করে প্রাইভেট ব্যবসা কিছুটা হলেও কম হয়? আচ্ছা, আমরা এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে নেই। যে প্রশ্নটি করেছেন তারা, যে ভর্তি বাণিজ্য এবং এই অভিযোগগুলো আছে, মানে প্রাথমিক স্কুল থেকে শুরু করে মূলত প্রাথমিক পর্যায়ে যখন ভর্তি হয় মাধ্যমিক স্কুলগুলোতে, এই ভর্তি বাণিজ্যগুলো আপনি, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছেন, আমরা বিভিন্ন তার বক্তব্যে এবং নির্দেশনা আছে শিক্ষা মন্ত্রণালয়ের এগুলো, যে ভর্তিযোগ্য ছাত্রছাত্রী হলে তাকে ভর্তি করা হবে, তার ভর্তি পরীক্ষার দরকার নেই, এটি প্রকাশ্যে তার বক্তব্যে বলেছেন, একাধিকবার বলেছেন। আরেকটি কথা বলেছেন যে যার যার মানে এলাকায় যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে অন্তত শতকরা 40% ছাত্রকে ভর্তি করতে হবে। আমার প্রশ্ন মানে আমার বক্তব্য হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার সরকারের পক্ষ থেকে যে নীতিটা বলে দেন, এই নীতিটা বাস্তবায়নের দায়িত্ব যেমন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের, পাশাপাশি নাগরিক হিসেবে, অভিভাবক হিসেবে আমাদেরও কিন্তু একটি দায়িত্ব আছে,
কিন্তু আমরা সেই দায়িত্বটি সবসময় পালন করি না। কিন্তু আমরা অনেকেই মনে করি, ধরে নেই যে আমরা যাই থাকি না কেন আমাদের সরকারটি হবে উন্নত বিশ্বের একটি সরকারের মত। এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে সরে এসে আমাদেরও কিছু দায়িত্ব আছে। অভিভাবকদের, ছাত্রছাত্রী একেবারে প্রাথমিক পর্যায়ে যারা তাদের না, তার উপরে যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অবশ্যই দায়িত্ব আছে। ভর্তি বাণিজ্য যারা করেন আমরা তাদেরকে চিনি, বা যে অভিযোগ যাদের তাদেরকে আমরা সামাজিকভাবে প্রতিরোধ, যে কথাটি আমি সব সময় বলার চেষ্টা করি যে সামাজিকভাবে প্রতিরোধ যদি আমরা তৈরি করতে না পারি, এই জায়গাটায় যদি সক্রিয় হতে না পারি, তাহলে আমরা সরকারকে দায়ী করে কে কখন সরকারে থাকবেন এটি বড় বিষয় না। সামাজিক প্রতিরোধ, সামাজিক চেতনা, মানে আমাদেরকে সচেতন হতে হবে, এই জায়গাটাই আমাদের ক্ষেত্রে সক্রিয় হতে হবে। এক আরেকটি হচ্ছে প্রাইভেট টিউশনি। প্রাইভেট টিউশনি আগেও ছিল সীমিত পর্যায়ে, এখন যে অবস্থাটা একজন বলেছেন যে অনেকেই ধরে নেন যে প্রাইভেট টিউশনি, এক্ষেত্রে এসে মানে প্রাইভেট টিউশনি যাতে না করা হয় অনেকগুলো ব্যবস্থা কিন্তু সরকার নিয়েছেন। এবং একটি কথা কাশিম মোহাম্মদ যেটি বলেছেন, শিক্ষার মান, শিক্ষার মান বৃদ্ধি করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে যথেষ্ট উদ্যোগ। আপনি জানেন যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পর্যন্ত ডিজিটাল বাংলাদেশ কম্পিউটার ট্রেনিং দেওয়া থেকে শুরু করে, অর্থাৎ আমাদের এই প্রজন্ম যেন ভবিষ্যতে আধুনিক প্রযুক্তিতে পরিপক্ক হয়ে উঠতে পারে, বহির্বিশ্বের সাথে যেন তাল মিলাতে পারে, সেই ব্যবস্থা কিন্তু সরকারের উদ্যোগে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা কতটা পারতেছি তার উপর নির্ভর করে। আমার মনে হয় যে প্রাইভেট টিউশনি করার আগে শিক্ষকদেরকে, একজন বলেছেন যে বেতন বৃদ্ধি তো নিশ্চয়ই এ নিয়ে তারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে মাধ্যমিক শিক্ষকরা আন্দোলন করছেন, সরকারও বিবেচনা করতেছেন, নিশ্চয়ই আমার ধারণা যে তাদের বেতন বৃদ্ধি হবে। সেই সাথে শিক্ষকদের আচরণেও তাদেরকে মানে জবাবদিহিতার আওতায় আনতে হবে, এই কারণে যে একজন শিক্ষকের কত আয় করেন তিনি, তার তিনি কত আয়কর দেন। আরেকটি প্রবণতা এই প্রসঙ্গে আমি বলি যে অনেকেরই আমাদের প্রবণতা আছে আয় আমি করবো কিন্তু আয়কর দেবো না, আয়কর না দিলে সরকার কীভাবে চলবে সেটিও কিন্তু বিবেচ্য বিষয়। আমার মনে হয় যে শিক্ষকদের আয়ের এবং ব্যয়ের এই বিষয়টি খতিয়ান দেখা উচিত সংশ্লিষ্ট যারা আছেন, সেটা স্কুলের স্কুল কর্তৃপক্ষ দেখতে পারেন অথবা অন্যেরা সরকারি পর্যায়ে। আরেকটি হচ্ছে যে স্কুল মানে ম্যানেজিং কমিটি যেটা আছে, আপনি জানেন যে সরকারের পক্ষ থেকে সেখানে বলা হয়েছে তাদের একচেটে যে ভর্তি সেই ক্ষমতাটি কিন্তু খর্ব করা হয়েছে। অর্থাৎ সরকারের উদ্যোগ থেকে সরকার যা করতেছেন ভালোই করতেছেন আমার বিবেচনায়, কিন্তু আমাদেরও দায়িত্ব আছে কিছু। ভর্তি বাণিজ্যের যে বিষয়টা, এখানে প্রশ্ন আমাদের মানে শিক্ষার্থী বন্ধু এটা উত্থাপন করলেন, এটা আসলে আমাদের জন্য খুব পেইনফুল। একটা পলিটিক্যাল পার্টির যদি ওয়ার্কার বা স্থানীয় নেতা যদি কোনো ম্যানেজিং কমিটিতে আসে, তাহলে আমি খুব মানে মানে মনে করবো যে একটা রাজনৈতিক চিন্তা চেতনা থেকে উনি আসছেন, উনি এখানে সার্ভিস দিবেন, এটা আমার দিস মাই এক্সপেকটেশন। এখন যেটা প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই ম্যানেজিং কমিটি রাজনৈতিকভাবে গঠিত হলেও কিন্তু প্রবলেমটা হচ্ছে যোগ্য লোকরা আসতে পারছে না, এই জায়গায় আমার একটা ডিফারেন্স আছে। এবং সেই রিয়েলাইজেশনটা আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়েছে, উনি কিন্তু ইদানিংকালে সবচেয়ে একটা বড় রকমের সিদ্ধান্ত দিয়েছেন এবং যে স্কুলের ম্যানেজিং কমিটি আর নিয়োগ করবে না, হ্যাঁ টিচারদের কে করবেন, যে এর ভিতর দিয়ে একটা কমিটি হবে যারা এই নিয়োগ প্রক্রিয়াটাকে হ্যাঁ করবেন। তাহলে কী কারণে এটা করতে যাচ্ছেন যে নিয়োগের ভিতর দিয়ে আপনার এই ব্যবসা বাণিজ্য এটা হচ্ছে, টাকা পয়সা খেয়ে নিয়োগ দেওয়া হয়, টাকা পয়সা করে ভর্তি নেওয়া হয়, এগুলোকে বন্ধ করার জন্য কিন্তু সিদ্ধান্ত যে মাননীয় প্রধানমন্ত্রী আরেকটা পদক্ষেপ নিয়েছেন যে 40% এলাকার ছেলে মেয়ে হ্যাঁ শিক্ষার্থীদের এখানে ভর্তি করানোর একটা সুযোগ দেওয়া স্ব প্রতিষ্ঠানে। কিন্তু আমাদের আপনাদের সন্দেহ, আমারও সন্দেহ যে এটা উনি এটা এত বড় একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, এটা ইমপ্লিমেন্ট করা সম্ভব হবে কি না, এমন কোনো বিষয় নেই ঢাকা শহরের যানজট, এটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দিতে হয় যে এখান দিয়ে এই এই উড়াল সেতুটা হবে। তো এত কিছু ব্যস্ততার ভিতর দিয়েও উনি মানে উনি শিক্ষা নিয়ে যে একটা কনসার্ন সেটা তিনি আমাদেরকে মানে ওয়াকিবহাল করেছেন। একটু আগে বলছিলেন যে ভর্তি বাণিজ্য, তো ভর্তি বাণিজ্য মধ্যে যদি বন্ধ করতে হয় তাহলে একটা ভালো লোককে আপনি আসতে দিতে হবে, এখন ভালো লোক দিয়ে যদি আপনি ম্যানেজিং কমিটি করেন তাহলে একটা জায়গায় এগুলি স্টপ। আরেকটা জায়গা হচ্ছে যে আপনি আপনারা যারা আছেন তাদের একটা সামাজিক কথা আজাদ ভাই বলছেন, আপনাদেরকে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, অভিভাবক যারা আছেন তাদেরকে আন্দোলন করতে হবে, এলাকায় যারা আছেন তাদেরকে একটা আন্দোলন করতে হবে। যদি আন্দোলন গড়ে না তুলতে পারেন তাহলে আমার কাছে মনে হয় না যে আপনারা একটা খুব ইতিবাচক যে মাননীয় প্রধানমন্ত্রীর যে কমিটমেন্ট ইতিবাচক এই এই রেজাল্টটা আমরা কার্যকর হবে। আমরা আরও আলোচনা করবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। নিটল টাটা তিন গতে আরও একটা বিরতি নিব, আমাদের সঙ্গেই থাকুন।
টাটা তিন গতে আমরা কথা বলছি স্কুল ভর্তি বিড়ম্বনা নিয়ে। সঙ্গে আছেন দুজন বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ এবং কাশেম হুমায়ুন। জনাব আবুল কালাম আজাদ, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কোনো না কোনোভাবে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেওয়ার কথা, যেগুলি ব্যবসা করছে প্রাইভেট ইয়েগুলি, কিন্তু দেখা যায় যে ট্রান্সপারেন্সি একেবারেই নাই। তারা কোনো ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যেরকম হওয়া উচিত এরকম তারা দিচ্ছেন না জমা সরকারের কাছে, এটা আপনি কিভাবে দেখেন? জায়গায় আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের স্কুলের সংখ্যা ঢাকা শহরেই যদি বলেন প্রায় 412টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে। আমি শুধু প্রাইভেট শিক্ষা ব্যবস্থার কথা বলছি। প্রাইভেট প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানে এটি তদারকি আরও জোরদার করা উচিত, এটা অবশ্যই। কারণ আপনি প্রাইভেট স্কুল মানে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, তার কীভাবে পরিচালনা হয়, পরিচালিত হয়, এটি কিন্তু তদারকি আরও বেশি করতে হবে। শিক্ষা আমার জাতি গঠনের জন্য হবে, আমি শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব ওই বোধ থেকে যে আমি সমাজের জন্য সার পড়তে চাই, সেবা করতে চাই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে আমি ব্যবসা করব, ব্যবসায়ী হলে তো আমি অন্য জায়গায় আমার জন্য আমার সুইটেবল যে কোনো ব্যবসায় আমি যেতে পারি। আমার মানে প্রত্যাশা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান কেনে যেন কেউ যেন ব্যবসায়ী হতে না চান, এক। আর যারা যদি হতে চান সেখানে তদারকি যাদের দায়িত্ব আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলের তদারকিটা জোরদার করতে হবে, কোনো অবস্থাতে যেন এখানে ব্যবসার মানে পরিবেশ এবং ব্যবসা করার সুযোগ না থাকে। কাশিম খান, আমাদের জি বল, আমাদের শুরু করা হয়েছিল জুনিয়র স্কুল সার্টিফিকেট, তারপরে প্রাইমারি স্কুল সার্টিফিকেট, এখন বলা হচ্ছে যে কোনো একটা বাদ দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এই ট্রায়াল অ্যান্ড বেসিস এত বছর পরও আমরা কিভাবে চালাবো না? আসলে এটা 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 মানে আপনার ঝুঁকুপুঁজি করা হলো সবচেয়ে বড় বিষয়। আমি যেটা মনে করি যে এখানে আমাদের অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে যে এই পদ্ধতি গেলে ভালো হবে, এই পদ্ধতি গেলে ভালো হবে, এই গভর্নমেন্ট যায় গিয়ে আরেকটা গভর্নমেন্ট এসে আরেকটা পরীক্ষা নিরীক্ষা করে। তো এই যে মানে পরীক্ষা নিরীক্ষার যে বিষয়টা, এটা কোথাও স্টপ করাইতে হবে। স্টপ যদি আপনি ইন্ডিয়াতে দেখেন, এত রাজনৈতিক পরিবর্তন হচ্ছে কিন্তু এক গভর্নমেন্ট গেলে আরেক গভর্নমেন্টের কিন্তু ধারাবাহিকতা কাজগুলো ধারাবাহিকতা থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে কিন্তু দেখবেন যে যে বঙ্গবন্ধু যখন ছিলেন ক্ষুদ্রতা খোদার কমিশনার, বঙ্গবন্ধু সাড়ে তিন বছর ক্ষমতা ছিলেন, তারপরে ওনাকে মানে উনি যখন তাকে নির্মমভাবে করে যখন ক্ষমতা নেওয়া হলো, তারা কিন্তু আবার আরেকটা মানে মানে আরেকটা ধারা মানে এডুকেশন সিস্টেম নিয়ে তারা কাজ করলেন। তো এখন এত এক্সপেরিমেন্ট হচ্ছে, এই এক্সপেরিমেন্ট নিয়ে যদি আপনি যারা আজকে রাজনীতি করেন, আজকে যারা ক্ষমতায় আছেন, কালকে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতা তো চিরস্থায়ী না, ক্ষমতা আজকে আছেন কালকে চলে যাবেন অপোজিশনে, আবার আরেকজন আর ক্ষমতায় আসবেন। তো এখন ন্যাচারালি এই জায়গায় আমি কেউ মনে করি যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। যদি ঐক্যমত্য আপনি না হতে পারেন তাহলে কিন্তু আমি আমি এই প্রবলেমটাকে সলভ করা যাবে না। আমি আমি এটা এটা হচ্ছে আমার এই যে এক্সপেরিমেন্ট করবো না এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিয়ে যে না এই এই জায়গাটা আমার মনে হয় এখানে কাটাকাটি করবো না, এখানে আমি কেঁচে চালাবো না, তাহলে দেখবেন যে একটা জায়গায় আসছি। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বহু রকমের আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে একরকম হয়, বিএনপি থাকলে আর একরকম হয়, তো তো এগুলি নিয়ে তো আপনি এক্সপেরিমেন্ট করার কোনো বিষয় নাই, যে ইতিহাস স্বীকৃত। আপনি রক্তপাতের মধ্যে দিয়ে দেশটা হয়েছে, আপনি এত লড়াই করে দেশটা হয়েছেন, কার নেতৃত্ব হচ্ছে বঙ্গবন্ধু, এগুলি এস্টাবলিশড। এগুলি নিয়ে আপনি মানে এই বঙ্গবন্ধুকে মেরে হত্যা করে তারপরে ইতিহাসকে অন্যদিকে নিয়ে যাবেন, এটা হয় না। তো বাংলাদেশের আপনি যদি বিভাজনটা যদি আগে একটা বিভাজনের ক্ষেত্র ক্ষেত্রতে বিভাজন হয়েছে সেগুলোকে মিনিমাইজ করতে হবে। আর বিশেষ করে শিক্ষাক্ষেত্রের যে বিষয়টা, আমি মনে করি যে এই জায়গাটায় আমাদের একটা ঐক্য থাকতে হবে। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শিক্ষার্থী। আমার প্রশ্ন হচ্ছে আবুল কালাম আজাদ স্যারের কাছে, যে উনি একটুকে বলেছেন যে আমাদের শিক্ষার মান বেড়েছে, আমরাও শিক্ষার মান বাড়ার কারণে খুবই আনন্দ বোধ করেছি, সরকারকে আমরা ওয়েলকাম জানাতে পারি। কিন্তু যখন দেখি গত বছর আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দুইজন শিক্ষার্থী মাত্র ইংরেজিতে উত্তীর্ণ হতে পেরেছেন, যারা এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন জিপিএ পেয়েছেন, তাহলে আমার আমাদের দেশে এত যে গোল্ডেন জিপিএ পাচ্ছেন এবং শিক্ষার মান বাড়ছেন, তাহলে কি আমরা বলতে পারি যে শিক্ষার শুধু আমাদের পাশের হারটা বেড়েছে কিন্তু শিক্ষার মানটা তলানিতে বসেছে?
আজকের বিষয়টা হচ্ছে স্কুলে ভর্তি বিড়ম্বনা। তার মানে আমরা বুঝতেই পারি যে শুধুমাত্র স্বনামধন্য স্কুলগুলোতেই হয়তো স্কুলগুলোতেই আমরা এই সমস্যাটা ভুগছি, কিন্তু যেগুলো সরকার কর্তৃক অনুমোদিত স্কুল অ্যান্ড কলেজগুলো গড়ে উঠছে, হ্যাঁ, সেগুলোর প্রতি আমাদের আস্থা নেই। কারণ শিক্ষকদের পাঠদান নিয়ে এবং শিক্ষক নিয়োগের ব্যাপারটা, সেক্ষেত্রে এই ভর্তি বিড়ম্বনা থেকে মুক্তির জন্য এই যে সরকার কর্তৃক অনুমোদিত স্কুল অ্যান্ড কলেজগুলোতে যেন মানে সরকারি নীতিমালা, একটা বিশেষ নীতিমালা থাকে মনিটরিং করার মাধ্যমে, যেন ওই স্কুল এবং কলেজগুলোতে যেন শিক্ষক নিয়োগ করা যেতে পারে, এই ধরনের কি কোনো নীতিমালা কোনো চিন্তা ভাবনা আছে কি সরকারের? আমার কোশ্চেন হচ্ছে, সরকারি যেই প্রাথমিক বিদ্যালয়গুলো আছে এখানে দেখা যায় যে তাদের যেই ছাত্রছাত্রী আছে তাদের সেরকমভাবে পড়াশোনা করানো হয় না, টেক কেয়ার নেওয়া হয় না, কিন্তু অপর সাইডে যেই সরকারি বিশ্ববিদ্যালয় বা কলেজগুলো আছে সেখানে ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে টেক কেয়ার বা খুব ভালোভাবে পাঠদানে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা হয় বিধায় সেখানে ছাত্রছাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছে। বাট অপর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রাথমিক যে বিদ্যালয় যেখান থেকে স্টার্ট হয় এডুকেশনটা, ওইখানে কিন্তু এরকমভাবে পাঠদান দেওয়া হচ্ছে না, দ্যাটস ওয়াই ওইখানে আমাদের স্টুডেন্টগুলো খুব কম যাচ্ছে আর ওইগুলো অবহেলা পরিণত হচ্ছে ওইসব সরকারি বিদ্যালয়গুলো। তো এরকম বৈষম্য কেন? আমার প্রশ্ন হচ্ছে, সবার জন্য যেহেতু সমান শিক্ষা ব্যবস্থা সমান অধিকার, সেহেতু ঢাকার মধ্যে সরকারি স্কুল আছে, তারপর প্রাইভেট বলতে গেলে লিডিং স্কুল যেগুলো আছে, এখন হচ্ছে আমাদের সবার জন্য যেহেতু সমান অধিকার শিক্ষার, সেহেতু একজন রিক্সাওয়ালার ছেলে কিন্তু বেতনের জন্য সে প্রাইভেট লিডিং স্কুলগুলোতে ওইগুলোতে পড়তে পারতেছে না, আর অপরদিকে হচ্ছে যারা ধনী শ্রেণীর তারা হচ্ছে ওইদিকে পড়তেছে, কিন্তু মেধা থাকা সত্ত্বেও এই সরকারি মানে যারা নিম্নবিত্ত আছে মধ্যবিত্ত যারা আছে তারা কিন্তু ওইটা লিডিং স্কুলগুলোতে পড়তে পারতেছে না, এটার ব্যাপারে উপায়টা কী? জি আলাদা আপনার থেকে শুরু করতে চাই। শিক্ষার আমি যে কথাটা বলেছি যে শিক্ষার মান বৃদ্ধি এটাই আমাদের প্রত্যাশা, শিক্ষার মান বেড়েছে, হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার মান বেড়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যেমন আমরা আগে যে প্রাথমিক স্কুলগুলোতে বা মাধ্যমিক স্কুলগুলোতে কম্পিউটার 10 বছর আগের কথা যদি আমি বলি যে আমরা কম্পিউটার চালাতে পারতাম না আমাদের ছেলেরা ছাত্রছাত্রীরা, আজকে কিন্তু তারা দক্ষ। এই দিক থেকে যে অবস্থাটা শিক্ষার মান বেড়েছে, প্রাথমিক ছাত্র প্রাথমিক পর্যায়ের ছেলেমেয়েদেরও যদি আমরা দেখি ওরা যা জানে, আমরা অনেকেই মান না বাড়লে পর্যন্ত যা যা সম্ভব হতো না, কিন্তু ওরা কিন্তু অনেক জানে। পাশাপাশি যেটি হচ্ছে যে আমাদের অভিন্ন যেন সবাই জানে, এক্ষেত্রে আমার বক্তব্য যেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান যে কথাটি বলেছেন যে একজন নিম্নবিত্ত বা দরিদ্র পরিবারের পক্ষ থেকে মেধাবী যদি ছাত্রছাত্রী হয় সেখানেও পড়াশোনার সুযোগ পাবে না। এই জায়গায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান আমরা কয়েকটি এটি আমরা সবাই জানি যে কয়েকটি স্কুলের জন্য হুমড়ি খেয়ে পড়ে, আরও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান অনেক আছে সেখানে যাওয়া হয় না কেন, সেই জায়গাগুলোতে প্রত্যাশা থাকে না, রেজাল্ট ভালো নেই, তো সেই জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমাদের শিক্ষকদের মানে অর্থাৎ ভালো শিক্ষক দিয়ে নিশ্চয়ই আসেন, সেই জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান কিন্তু বাড়াতে হবে, যাতে করে সবাই আপনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাদের বৃত্ত আছে তারা যাবেন, বৃত্ত নেই যাদের তাদের তো পড়াশোনার জন্য সরকারি প্রতিষ্ঠানেই যেতে হবে। জান্নাত জিজ্ঞেস করছিল যে সরকারি স্কুলগুলিতে আস্থা বাড়ানোর জন্য কোনো নীতিমালা করার প্রয়োজন আছে না? নীতিমালা হচ্ছে যে কথাটা আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান বাড়াতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অর্থাৎ আজকে যদি আপনি একটা বা দুটা তিনটা স্কুলের দিকে দেখা যায় যে সবারই প্রত্যাশা কিন্তু সবার ছেলেমেয়ে তো সেখানে ভর্তি হতে পারবে না, তাহলে অন্য আরও যে স্কুলগুলো আছে ছাত্রছাত্রী ভর্তি করে না সেখানে যদি ওই মানের অর্থাৎ আমার প্রত্যাশা যদি হতো একজন অভিভাবক হিসেবে, যখন আমার ছাত্রছাত্রী ভর্তি করলে আমার ছেলেমেয়ে ভর্তি করলে তারও একই এরকম রেজাল্ট করবে, তাহলে সেখানে দরকার কী? আমার দরকার হচ্ছে ভালো শিক্ষক দেয়া এবং যাতে এবং ছাত্রছাত্রী ভর্তি হলে যেন ভালো রেজাল্ট হয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমি যে কথাটি বলতে চাই যে আজকে ল্যাবরেটরি স্কুল, ভিকারনেস স্কুল, আইডিয়াল স্কুল, এই যে স্কুলগুলোতে এই একই রকম আরও বহু শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষকও আছেন, তাদের ওই জায়গাতে যদি আমি একই রকম করতে পারি তাহলে কিন্তু সমস্যা হয় না। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আমরা সবাই জানি আগে একটা সময় ছিল জেলা পর্যায়ে জেলা কলেজিয়েট বা জেলা স্কুলগুলো থাকতো, সেখানে কিন্তু জেলা প্রশাসকের এবং পুলিশ প্রধান যে জেলার তাদের ছেলেমেয়েরা পড়তো, তো ফলে হয়েছে কি সেই স্কুলগুলোর মান কিন্তু বাড়তো। কিন্তু আজকে আপনি জানেন সুনামগঞ্জে একজন ডিসি যদি থাকেন
আমার সাথে কথা হয়েছে, তো তখন তার ছেলে মেয়ে কিন্তু থাকে ঢাকায় পরিবার, তিনি সপ্তাহে দুদিন আসেন ছুটির সময়, আবার তার পরিবারও যখন ছুটি হয় স্কুল ছুটি হয় যান, এই জায়গাগুলো বন্ধ করতে হবে। এবং ইচ্ছা করলেই কিন্তু একটা একটি নির্দেশের মাধ্যমে এটি বন্ধ করা সম্ভব না। আমি যেটি বোঝাতে চাই যে এই যে কথাটি একটু আগেও আমি বলেছি যে আমাদের সামাজিকভাবে কিছু দায়িত্ব আছে, নাগরিক হিসেবে দায়িত্ব আছে, এই চেতনাগুলো যেন সচেতন যেন আমরা হতে পারি যে একজন সুনামগঞ্জের জেলা প্রশাসক বা মৌলভীবাজারের জেলা প্রশাসক, ফরিদপুরের জেলা প্রশাসক, তিনি ঢাকায় থাকবেন না, তার ছেলে মেয়ে নিয়ে তার পরিবার নিয়ে তার সেই স্কুলগুলো কিন্তু মান স্বাভাবিকভাবেই উন্নত হবে, একইভাবে অন্যান্য স্কুলগুলো। আর এ প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে যে পরীক্ষা তিনটি হয় এখন, প্রাথমিক, অষ্টম শ্রেণী কি যে যে জুনিয়র পিএসসি, জেএসসি এবং মাধ্যমিক, আমি ব্যক্তিগতভাবে প্রথম থেকেই প্রাথমিক পর্যায়ে যে পরীক্ষাটি এটি আমি মনে করি যে কোনো দরকার ছিল না, অর্থহীন। কারণ পঞ্চম শ্রেণীর একটি ছেলে মেয়েকে আপনি যেভাবে পরীক্ষার জন্য লাভের মধ্যে একটি হচ্ছে, সেই ছেলে বা মেয়েটি পরীক্ষা কীভাবে দিতে হয় দশম শ্রেণীতে গেলে সেই প্রস্তুতি, পাশাপাশি তার উপর যে চাপ পড়ে, যে চাপের মধ্যে যে অবস্থা, যে সময়ে যে চাপটি নেওয়া সম্ভব না সেই সময় সেই চাপটি যদি দেন ক্ষতি হয়। আমার মনে হয় এটি কোনো অবস্থাতে থাকা উচিত না, নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে এবং শিক্ষা মন্ত্রণালয় চিন্তাভাবনা করছেন এটি হয়তো বন্ধ করবে। স্কুলগুলোতে থাকা উচিত দশম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আপনি বহির্বিশ্বেও তাই আছে যে স্কুলে থাকবে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, এবং যখনই আপনি এর উপরে যাবে ইউনিভার্সিটি পর্যায়ে, ইউনিভার্সিটিতে অর্থাৎ কলেজগুলোতে সেই ক্লাসগুলো হবে, অনার্স অনার্স ক্লাসে ছাত্রছাত্রী ভর্তি হবেন সেটি যাবে ইউনিভার্সিটি লেভেলে, এবং এই জায়গাটি জরুরি। জরুরি হলে হয় কি স্কুলেই আপনি কিন্তু দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়বে, সেখানে অষ্টম এবং আপনি এই যে দশম শ্রেণীতে দ্বাদশ শ্রেণীর সার্টিফিকেট নিয়ে অনার্সে যাবে, এটি ব্যবস্থা করা উচিত বলে আমার মনে হয়। জনাব কাশিম ভাই, আসলে এটা কঠিন উত্তর দেওয়া, তবে আমি যেটা মনে করি যে প্রাইভেট সেক্টরে বাণিজ্য তো রাতারাতি বন্ধ হয়ে যাবে এটা আমি 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 মনে করি না। যে আজকে ধরেন এই যে 79টা বেসরকারি ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ওয়াই? এর মধ্যে আপনারাই জানেন যে হয়তো আপনারাই আমার সাথে ইনফর্মালি যেটা জানালেন যে 5-6টা আছে টপ র্যাঙ্কিংয়ে, আর বাকিগুলো কিন্তু মানে বাণিজ্য হচ্ছে। হ্যাঁ, তো টপ র্যাঙ্কিংয়ের ইউনিভার্সিটিগুলোতে যান, সেখানেও দেখবেন যে আপনার টাকা পয়সা একটা সেমিস্টার কত টাকা লাগে, নট লেস দেন আপনি যদি নর্থ সাউথ বা ইস্ট ওয়েস্ট বা ব্র্যাকের মতো ইউনিভার্সিটি চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় 3 মাস একটা সেমিস্টার হয়, 1 মাস গ্যাপ থাকে, 4 মাসে যদি একটা একটা হিসাব ধরেন তো আমার কাছে মনে হয় যে এটা 50-60 হাজার টাকার নিচে কম লাগে না একটা সেমিস্টার কমপ্লিট করতে, অনেক বেশি। হ্যাঁ, আমি 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 জাস্ট আমার নিজের ধারণা, অনেক বেশি। হ্যাঁ, আর যাই হোক, যে এখন প্রশ্নটা হচ্ছে যে এইটা এই টাকাটা ধরেন হয়তো জনাব সাইফুল্লাহ একটু বেশি বললেন যে আমি মনে হয় 50-60 হাজার টাকা যায়, কিন্তু সাইফুল্লাহ বললেন যে আর একটু বেশিই যায়, তো ধরেন যে এর কাছাকাছি হয়তো যাবে, কিন্তু এখন আমাদের যে আমরা যেই মানে শ্রেণীকে শ্রেণীর লোকজন আজকে মানে এই হায়ার এডুকেশনের দিকে আমরা যাচ্ছি, তো এই টাকাতে অ্যাফোর্ড করা আমাদের পক্ষে, এই ফ্যামিলির পথে গার্জিয়ানদের পক্ষে এটা সম্ভব হয় না। তো অতএব আমরা কিছু ছিটকেও পড়ছি। আবার যদি ঢাকা আপনি পাবলিক ইউনিভার্সিটির কথা বলেন, সেখানে ভর্তির সংখ্যা কম, খুবই কম, আপনি কারণ সেখানে তো কম্পিটিটিভ, ওই যে কে আমাকে বললো যে 200 মতো কম্পিটিটিভ ইয়েতে আসে, 250 মতো, তো একটা সিটের এগেনস্টে 250 শিক্ষার্থীকে আপনাকে প্রতিযোগিতা নেমে আছে একটা বাছায়, তাহলে 250 জন ছিটকে পড়ছে, তো এই 250 জন যায় কোথায়? যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বা পাবলিক ইউনিভার্সিটিতে যায় তারা কিন্তু নিশ্চয়ই মেধাবী, অবশ্যই মেধাবী, এবং এই 50-80 হাজার টাকার মধ্যে খরচ করে কয়টা ছেলে মেয়ে একটা সেমিস্টার ভর্তি হতে পারে, তাদের গার্জিয়ানদের কি অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কিনা, তাহলে এখানে একটা বৈষম্য যে কালকে যে বন্ধ হয়ে যাবে এটা আমি মনে করি না। এখন যদি দেখেন হিসাবটা দেখেন, যে আমি মনে করি আজাদ ভাই যে কথা একটু আগে বললেন যে আগে একটা সময় ছিল মানে ডিস্ট্রিক্ট লেভেল স্কুলগুলিতে গভর্নমেন্টের একটা ইয়ে ছিল, প্রায়োরিটি ছিল, এখন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল স্কুলগুলিতে এখনো টপ পজিশনে, মান কমে গেছে। হ্যাঁ, মান কমে না, আমি আমি এটা খুব ইয়ে করি না, তবে কথা হলো যে পাল্লা দিয়ে বেসরকারি ইনস্টিটিউশনগুলো যেভাবে আসছে সেভাবে কিন্তু সরকারি স্কুলগুলো এইভাবে পাল্লা দিয়ে এগোতে পারছে না, কারণ ওখানে অনেক রকমের সীমাবদ্ধতা আছে, তো যার ফলে হয়তো দেখবেন যে একটা মফস্বল টাউনে আগে যারা থাকতেন মানে ক্লাস 1 অফিসার টু অফিসার, ইট মে বি যে যে কোনো গ্রেডারি কর্মচারী হোক, তারা কিন্তু তাদের ফ্যামিলিগুলো তাদের সাথে রাখতেন এবং সেখানেই তারা লোকালি স্কুলে পড়াতেন বা কলেজে পড়াতেন, এখন কিন্তু সেই জায়গাটা নেই, তাই কিন্তু এখান থেকে দেখবেন যে কোথায় এডুকেশন হয়, ঢাকায় হয়, রাজধানীতে হয়, রাজধানীতে আবার হাতে গোনা কয়েকটা স্কুল,
যে হাতে গোনা স্কুলগুলিতে মানে মানে ভর্তির জন্য খুব উদ্গ্রীব হয়, সেখানে ভর্তি বাণিজ্য হয়। তারপরে আপনি যদি শিশু শ্রেণী বা ক্লাস ওয়ানে যেখানে এন্ট্রি পয়েন্টটা, সেখানে যদি আপনি বাচ্চাদের যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি কথা বলেছেন যে উইদাউট ইন্টারভিউ তাদেরকে ভর্তি করো, এখন দেখবেন যে মেরিটের খুব হেরফের হয় নাকি। আমার কাছে মনে হয় যে একটা 5-6 বছরের বাচ্চার মধ্যে মেরিটের খুব হেরফের হয় না, খুব হেরফের হয় না। কারণ আপনি মেরিটটা বুঝতে হলে, একটা মেরিটিয়াস কিনা সেটা বুঝতে হলে অন্তত 7-8 আপনাকে যেতে হয় যে এটা ব্রিলিয়েন্ট ছেলে মেয়ে, এর আগে না। তো এখন এখন এই সমস্ত নামি দামি শিক্ষা প্রতিষ্ঠানে কেন ভর্তি হচ্ছে, কারা ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে যে সেকশনটা এটা অ্যাফোর্ড করতে পারে, এবং ভিকার উন্নয়সা বা আইডিয়াল এদের যে বেতন খুব একটা বেশি তাও না। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে সাবজেক্ট ওয়ারিক সেখানে দেখেন আপনার কোচিং হয়। এর মানে হচ্ছে কি, বাপ মা নিজে অ্যাফোর্ড করে একটা 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 মা বাচ্চাটাকে দিয়ে সারাদিন কিন্তু স্কুলের পাশে বসে থাকে বাচ্চাটাকে আবার নিয়ে যাওয়ার জন্যে, ঢুকিয়ে দেয় আবার নিয়ে যাওয়ার জন্য হয়তো দেখবেন যে আপনি নিয়ে যাচ্ছে। তো এখন তারপরে আপনার সাবজেক্ট ওয়ারি আপনি কোচিং করাচ্ছে, তো এই ছেলে মেয়ে ব্রিলিয়েন্ট না হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। কারণ এই স্কুলগুলো এইভাবে ছেলে মেয়ে গড়ে তুলছে যে তার কোচিং, হ্যাঁ তার এন্ট্রি এগুলো এইভাবে হচ্ছে যে ব্রিলিয়েন্ট হতে বাধ্য, রেজাল্ট ভালো হয়। আমি মনে করি রেজাল্টে তাই মনে করে, আমি আমি রেজাল্টের দিকে কথা বলছি। এখন হচ্ছে যে আপনি আপনি যদি সাবজেক্ট ওয়ারি রেজাল্ট হয় আর বাপ মা যদি কনস্ট্যান্ট লেগে থাকে তাহলে একটা ভালো এক্সপেক্টেড রেজাল্ট আসে। আর এখন যেই শিক্ষা ব্যবস্থা এখানে আমার কাছে মনে হয় না জিপিএ 5 পাওয়া বা একটু উপরের দিকে যাওয়া, 4-এর মধ্যে থাকা খুব কঠিন কিছু, 4-এর মধ্যে থাকতে পারলেই মনে হয় যে একটা স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আসে। তো এখন যদি এই যে ডিসক্রিমিনেশন হয়ে গেছে শিক্ষা ব্যবস্থায় যে আপনি আপনি একটা দিকে দেখেন যে টাকা পয়সা খরচ করতে পারছে গার্জিয়ান, আরেক জায়গায় হয়তো দেখবেন যে আপনি ঢাকা শহরে দেখেন না, আর ডু ইউ থিঙ্ক সো যে যাত্রা মানে উত্তরার উত্তরা পর্যন্ত উত্তরা একটা নামি দামি কলেজ আছে রাজু কলেজ, আপনি যদি উত্তরা পাশেই তো টঙ্গী, তো টঙ্গী থেকে সেই এডুকেশন আছে, ডিফারেন্স কয় মাইল, হয়তো 2 মাইল 2.5 মাইলের মধ্যে, 2 মাইলের মধ্যে কত রকমের একটা বৈষম্য হয়ে গেছে। এখন উত্তরা যারা থাকে তারা নিশ্চয়ই খুব মানে আমি বলবো যে উচ্চবিত্ত লোকজন, তো তারা অ্যাফোর্ড করতে পারে। আবার আপনি টঙ্গীর দিকে যে যান, গাজীপুরের দিকে যান, সেই জায়গায় তো নিম্নবিত্ত লোকজনের অবস্থান, তো ন্যাচারালি তারা তো ওই রকম অ্যাফোর্ড করতে পারে না, তার বাচ্চাটা ওই টঙ্গী স্কুলেই ভর্তি হয়, ওই টঙ্গীর মধ্যেই থাকে, এর রেজাল্ট রেজাল্ট যে খুব একটা ভালো হয় তাও না। তারপরে হায়ার এডুকেশনে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না, কারণ এখানে সিটের তো বহু রকমের মানে ই আছে। তারপর ব্রিলিয়েন্টদের আসা, সেখানে তো কম্পিটিটিভ পরীক্ষা আসা অনেক 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 সমস্যা। তারপরে আপনি যদি প্রাইভেটের দিকে যান, প্রাইভেটের দিকে অ্যাফোর্ড করা আমার কাছে মনে হয় যে যেই রকম টাকা পয়সা ইনভলভমেন্ট হয়ে গেছে প্রাইভেটে, এই রকম আমাদের সেকশন পিপল যারা মানে তাদের এই 60-80 হাজার টাকা অ্যাফোর্ড করা একটা সেমিস্টারে 3-4 মাসের মধ্যে এটা হয়তো সম্ভব হয় না। তো এই ডিসক্রিপশন এইভাবে হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে সরকারকে, আমি মনে করি সরকারের যেটা হচ্ছে, সরকারকে যেটা মনে করি এই আপনি প্রবলেম তো সলভ করতে হবে। তো সরকারের কিন্তু হাইয়েস্ট রেভিনিউ মানে আপনি খরচ হচ্ছে এডুকেশন সেক্টরে, এখন সেই একটা উল্লেখযোগ্য অংশ, সবচেয়ে বড় অংশ কোথায় যায়, সবচেয়ে বড় অংশ যায় টিচারদের বেতনের জন্য। আর আর ডেভেলপমেন্টের জন্য আপনি দেখবেন যে ওই রকম না, আপনি 70-80% সরকারি এডুকেশনের এক্সপেন্ডিচার হয়ে যাচ্ছে আপনার টিচারদের বেতন সুযোগ সুবিধা এর জন্য, আর হয়তো 20% যায় গভর্নমেন্টের আদার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। এই হচ্ছে সরকারের বৈষম্য। এই সেখানে যদি সরকার যদি সরকার পারে না, আমি মনে করি না, এখন সদিচ্ছার বিষয়টা, সরকার যদি তার ইনস্টিটিউশনগুলোকে বাড়ায়, হ্যাঁ ঢাকা শহরে যদি আপনি মনে করেন আরও ভিকারণ্যাসের মতো 20-25টা স্কুল গড়ে তোলে নিজে চেষ্টা করে, তাহলে আমার কাছে মনে হয় এই জায়গাটা হয়তো আবার এই জায়গাটা হয়তো যে সমস্যাগুলো আছে এগুলো দূর করা যাবে। এখন সরকারকে আপনি দেখবেন বর্তমান সরকার কিন্তু ঢাকা শহরে কতগুলো গভর্নমেন্ট স্কুল করার জন্য একটা প্ল্যান নিচ্ছে, এখন জানি না কতদিন এটা ইমপ্লিমেন্ট করবে। এখন বাধা তো মানে যখন বাণিজ্যিক হয়ে যায় তখন তো একটা পক্ষ বাধা দেবে, বাধাকে উতরিয়ে আপনাকে আসতে হবে, বাধা হবে। আমি বললাম যে আজকে যদি আপনি যে কম্পিটিটিভ যে আজকে ওই আজাদ ভাই বললেন যে কথাটা যে যাতে আমাদের শিক্ষা যাতে কোনো অবস্থাতেই বাণিজ্যিক পণ্য না হয়ে যায়, আসলে তো বাণিজ্যিক পণ্য হয়ে গেছে এটা। এখন যদি এইটা এই সমস্যার সে কে সমাধান করতে পারে, আমরা অনেক কথা বলতে পারি, বলবো আজাদ ভাই বলছেন আমি বলছি যে এটা পণ্য হতে দেওয়া যায় না, যাকে জিজ্ঞেস করবেন তাকেই তিনি বলবেন, অথচ গিয়ে কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা নিয়ে গিয়ে ব্যবসা হচ্ছে বড় রকমের, সার্টিফিকেট বলেন ভর্তি বলেন সার্টিফিকেট বাণিজ্য বলেন পরীক্ষা না দিয়েও সার্টিফিকেট পাওয়া যায়, এরকম তো অবস্থাটা। হ্যাঁ এটা আপনারা আরও বেশি ভালো বলতে পারবেন। এখন বিষয়টা আমরা মিডিয়াতে কাজ করি, কিছু খোঁজখবর পাই, নিজেরাও দেখি খোঁজখবর রাখি,
তো বিষয়টা যদি আপনাকে এই সংকট থেকে বেরিয়ে আসতে হয় তাহলে কি গভর্নমেন্টকে বহু রকমের স্টেপ দিতে হবে যেমন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন একটা করছে, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনে দেখবেন যে অনেক প্রাইভেট মানে ইনস্টিটিউশনের বিরুদ্ধে বহু রকমের অভিযোগ আছে, কে সার্টিফিকেট বাণিজ্য করে, কে ভর্তি বাণিজ্য করে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি এত কিছু তদন্ত হয়, তদন্ত পরে যেটা হয় যে আপনি কি আমরা তো দেখি না যে কোনো ইউনিভার্সিটির বিরুদ্ধে একটা অ্যাকশন হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক। আপনি যদি ড্রাস্টিক্যালি কেন হচ্ছে না, কেন মাননীয় প্রধানমন্ত্রীর এত সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা এই সমস্ত স্টপগুলি এই যে যা যেগুলো বললাম মানে সার্টিফিকেট বাণিজ্য ভর্তি বাণিজ্য এর বিরুদ্ধে স্টেপ নেওয়া যাচ্ছে না কেন, তো স্টেপ নেওয়া যাচ্ছে না কেন এটা আমি জানি না। নিশ্চয়ই আপনি দেখবেন একটা প্রভাবশালী গোষ্ঠী যারা এটার পেছনে নেপথ্যে সংগ্রহ করছে, কারণ এর মধ্যে টাকা পয়সা ঢুকে গেছে। তো এখন রাতারাতি যে ভেঙে যাবে এটা আমি মনে করি না, এটা এটা তবে সেখানে যে শক্ত হাতে যেটা গভর্নমেন্ট করতে পারে সেটা হচ্ছে যে গভর্নমেন্ট এগুলো শক্তভাবে দেখতে পারে না, এডুকেশনটাকে আমি পণ্য হতে দেবো না। ঠিক আছে, পণ্য আজকে পণ্য ইন্টারন্যাশনালি যে হয়, আজকে বিদেশে যদি আপনি দেখেন, লন্ডনে যান বা আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, তাহলে কিন্তু ভালো ভালো ইউনিভার্সিটি গেলে আপনাকে পয়সা দিয়েই পড়াশোনা করতে হয়। এটা আমি মনে করি না যে কালকে রাতারাতি এটা ই হয়ে যাবে। গভর্নমেন্ট এই জায়গায় যেটা করতে পারে সেটা হচ্ছে খুব ভালো ভালো কিছু ইনস্টিটিউশন আপনি ডেভেলপ করলে এই জায়গাটা আমি মনে করি যে এই যে আমাদের মতো যারা মানে আপনারা যারা আছেন, যে আমরা যারা আমাদের গার্জিয়ানরা যারা অ্যাফোর্ড করতে পারি না, সেই জায়গাটা কিন্তু গভর্নমেন্টের এই সুযোগগুলো দিলে আপনারা দেখবেন যে আপনারা সেই সুযোগগুলো সব ব্যবহার করতে পারবেন। এই জায়গাটা গভর্নমেন্টের অনেক কিছু করণীয় আছে। জনাব কাশিম হুমায়ুন, জনাব আবুল কালাম আজাদ, দর্শক আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, স্কুল ভর্তি বিড়ম্বনা থেকে মুক্তি পাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এবং স্বস্তি পাবে অভিভাবকরা, এই আশা ব্যক্ত করে শেষ করব তিন গতে। স্টুডিও দর্শক হিসেবে অংশ নিতে চাইলে যোগাযোগ করুন পর্দায় দেখানো নম্বরে। তিন গতে আমরা কথা বলি দেশের গণতন্ত্র চর্চা, গণমাধ্যমের ভূমিকা এবং গণমানুষের স্বার্থ নিয়ে। তিন গ দেখুন প্রতি বৃহস্পতিবার রাত 11টায় এবং শুক্রবার সকাল 9টায়। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।